প্রিয় দর্শক, ঈদ মোবারক। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঈদ স্পেশাল সময় কাটুক গানে গানে অনুষ্ঠানে। এবং আজকের আমাদের এই অনুষ্ঠানে পুরোটা সময় গানে গানে যার সাথে আমাদের কাটবে, তিনি আপনাদের সবার কাছে অনেক বেশি সুপরিচিত, আমাদের সবার অনেক প্রিয়। তিনি অসাধারণ গান করেন এবং তিনি অনেক ভালো ক্রিকেট খেলেন, সেই সাথে রাজনীতিও করেন। আমার মনে হয় তারপরে নাম বলার আসলে অপেক্ষা রাখে না। তিনি আমাদের সবার প্রিয় আসিফ আকবর, আমন্ত্রণ জানাচ্ছি। শেষ করে তারপর যাবো কুমিল্লায়। আর বাকি সব মিলে মুরবি দেশে দেখা হয়েছে, আম্মা মারা যাওয়ার পর প্রথম ঈদ, তো সবকিছু মিলে ভালো ভালো ছিলাম। আজকে আরো বেশি ভালো লাগছে, দর্শকদের সামনে এসেছি অনেকদিন, এক বছর পরে, এবং অনেক কি বলবো আপনার নতুন কিছু গানও আমরা। হ্যাঁ, ডেফিনেটলি আমি গত এক বছরে যে কাজগুলো করেছি, চারটা অ্যালবাম বের হয়েছে, আমি এই গানগুলো কোথাও গাইনি, গাওয়া হয়নি, ওখান থেকে কিছু কিছু পপুলার গান গাইবো আজকে। বাহ। আর প্রিয় দর্শক, পুরোটা সময় তো আপনারা আশা করবো যে আমাদের সাথে থাকবেন, আপনারা ফোন করতে পারবেন, কথা বলতে পারবেন, গানের অনুরোধ জানাতে পারবেন, সেই সাথে আপনারা SMS ও করতে পারবেন। আর তার জন্য যা করতে হবে তা হচ্ছে SKGG লিখে একটা স্পেস দিয়ে আপনার নাম, আপনার ঠিকানা এবং সেই সাথে গানের অনুরোধ, অথবা কোনো প্রশ্ন থাকলে পাঠিয়ে দিন আমাদের কাছে 6969 নাম্বারে। আশা করছি ফিজাপ নিবেদিত ঈদ স্পেশাল সময় কাটুক গানে গানে আজ অনেক বেশি সুন্দর কাটবে। আসিফ ভাই, থ্যাংক ইউ নিশো। আমি শুরু করতে চাই আমাদের প্রোগ্রাম, আমি রেগুলার প্রোগ্রাম দেখছি আজকে আমি শুরু করতে চাই আমাদের প্রজন্মকে নিয়ে একটি গান। আমি সবসময় দেশের গান দিয়ে প্রোগ্রাম স্টার্ট করি, আজকেও তাই করছি। এই গানটি শুরু করেছেন রাজেশ ঘোষ এবং কথা লিখেছেন প্রদীপ সাহা। আর এই গানটির টাইটেল হচ্ছে ঘুমন্ত বিবেক জাগ্রত হওয়া, প্রজন্মের জন্য গান, প্রজন্ম যেন একটু দেশপ্রেমিক হয় এই জন্য। থ্যাংক ইউ। পাহারায় ঘুমন্ত বিবেক জাগ্রত হও,
কষ্ট করব প্রত্যয় জ্বলব তাকাবো না পিছু চলো যাই এগিয়ে আর পৌঁছি গিয়ে আমাদের অধিকার এসো আজ করব প্রত্যয় জ্বলব তাকাবো না পিছু চলো যাই এগিয়ে আর পৌঁছি গিয়ে আমাদের অধিকার পরাজয়ের ডরে না ভিড় আমরা বীরের জাতি কেউ পারবে না কখনো আমাদের করতে ক্ষতি বিশ কোটি চোখ আছে পাহারা আছে পাহারা থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি দেশের গান দিয়ে শুরু করেন আমার মনে হয় এটা একটা কারণ আছে আমার যেটা মনে হয় যে দেশের গান আপনি যখন করেন তখন আপনার মধ্যে একটা ডিফারেন্ট ফিলিং কাজ করে আপনার মানে অভিব্যক্তি ডিফারেন্ট হয় এবং মনে হচ্ছে যখন বলছিলেন পরাজয় ডরে নেবে তখন মানে সেই বলাটা একেবারে অন্যরকম কিন্তু আপনার জন্য অন্যরকম একটা প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে আপনার 2001 সালের অ্যালবাম ও প্রিয়া তুমি কোথায় 2002 সালে তুমি সুখী হও তুমি কথা রাখুনি তুমিও কাঁদবে একদিন আচ্ছা 2003 সালে সুখে থেকেও তুমি বান্ধবী তারপর হচ্ছে পাশানি তুমি তারপর তুমি মনে রাখুনি আচ্ছা 2004 সালে একবার বলো তুমি কেন তুমি না হ্যাঁ সুখে থাকবে তুমি ভালোবাসি তবু ভালোবাসি আচ্ছা এই যে প্রত্যেকটা অ্যালবামে তুমি এই তুমিটাকে এটা আসলে প্রিয় তুমি কোথায় হওয়ার পর থেকে সেকেন্ড অ্যালবামটা হয়ে গেল তুমি সুখী হও তো আমাদের সাথে তখন সুভিক তুই আমি প্রদীপ সাহা রাজিদা মনোরঞ্জন টুটুল ভাই আমরা যারা কাজ করতাম একসাথে ওই সময়টা তখন আমরা সেকেন্ড অ্যালবাম হওয়ার পর থেকে ভেবে ফেললাম যে আসলে 10টা অ্যালবাম কেন আমরা সিরিজ করি না শুধু তুমি থাকবে এখানে এটা একটা জাস্ট শখের বসে করা এবং পরবর্তীতে আমরা কিন্তু খুঁজে খুঁজে তুমি খুঁজে বের করেছি যে গানটার মধ্যে আছে বাস্তবে তুমি নাই বাস্তবে তুমি আমি আমি তুমি সব তো আমরা আছি এখন এটা হচ্ছে তখন আসলে বেসিক্যালি আমাদের যে গায়ক আমরা আমাদের গানের যে শ্রোতা আছেন আমি অ্যাটলিস্ট যেই যে ধরনের শ্রোতাদেরকে মেনটেন করার চেষ্টা করি তারা হচ্ছে খুবই সফট মাইন্ডেড এবং প্রেমের গান বা বিরহের গান পছন্দ করে তাছাড়া হ্যাঁ ইমোশনাল তো অবশ্যই কারণ আমি ছোটবেলা থেকে যে আমরা তো কম্বাইন্ড স্কুলে পড়েছি এবং কম্বাইন্ড স্কুলে পড়ার যে কুফলটা যে একটা ছেলে একটা মেয়ে সমবয়সী হলে পরে মেয়েটার সাথে ছেলের বিয়ে টিয়ে হয় না বা কোনো পরিণয় হয় না তারপর অটো ছাকে একটা ব্যাপার থাকে তো ওই জিনিসটা তোমার গানের মধ্যে একটা স্যাডনেসটা চলে আসে তো তুমি তারপর দুইটা অ্যালবাম আবার করেছি দুইটা অ্যালবাম পর আর কিছু খুঁজে পাচ্ছি না আইডিয়া তখন চিন্তা করলাম আবার 10টা অ্যালবাম করি 10 রকম রঙে এটা একটা জাস্ট মজা করে করা এবং এটা ভালোই লাগে কিন্তু এই যে তুমি ধারাবাহিকতা আপনার শেষ অ্যালবাম এক্স প্রেম এক্স প্রেম হ্যাঁ এক্স প্রেম তাহলে এক্সপ্রেমটা আসলে আমি প্রায় 3.5 বছর পরে যখন আমি মিউজিকে আবার ফেরত আসি প্রফেশনালি গান গাওয়ার জন্য তখন তার আগে আমরা প্ল্যান করছিলাম যে আসলে প্রেমটা কত রকম হতে পারে এটা ফ্যামিলিতে হতে পারে এমনি তো আছেই গানের সাথে হতে পারে সমাজের সাথে হতে পারে রাষ্ট্রের সাথে হতে পারে অনেক ক্ষেত্রে হতে পারে তো এই গানের সাথে যে প্রেমটা ছিল সেটা একটু কাট আপ থাকে তো আমাদের গীতিকার রাজীব আহমেদ একটা উর্বর মস্তিষ্ক দিয়ে চিন্তা করলো যে অতীত প্রেম নিয়ে একটা গান করলে কেমন এক্স প্রেম এই আর কি এক্স প্রেম হতে পারে এক্স টেম্পো হতে পারে এটা আসলে আমি নিজেও কনফার্ম না সে কেন লিখেছে রাজীব অনেক গান আমি নিজেও বুঝি না এখনও ও নিজে লিখে লেখার পর দেখালো গানটা গেয়ে ফেললাম তারপর বুঝলাম গানের মানেটা কি এটার জন্য সম্পূর্ণ ক্রেডিট রাজীবের তো তারপরে আমার অ্যালবামটা বের হয়েছে আমার মানে পুরোপুরি বের হয়নি বাট ফিজিক্যালি বের হয়নি লাস্ট অ্যালবাম যেটা জানরে আমার 30তম অ্যালবাম তো ওটার গানও আছে আজকের মধ্যে তো এই আর কি আসলে ওরকম কোনো ডেডিকেশন বা প্ল্যান কিছু না এটা জাস্ট একটা চলতে ফিরতে একটা পরিকল্পনার অংশ আচ্ছা তো আমাদের সাথে একজন দর্শক আছে একটা ফোন নিয়ে হ্যালো 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 ঈদ মোবারক কে বলছেন ঈদ মোবারক আপু আমি শুভ বলছিলাম কেরানীগঞ্জ থেকে ভালো আছেন আপনি ভালো আছি আপনারা সবাই নিশ্চয়ই ভালো
নিশ্চয়ই, কথা বলুন। জি শুভ ঈদ মোবারক। জি ভাইয়া ঈদ মোবারক, ভালো আছেন আপনি? হ্যাঁ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আপনার একটু ভয়েসটা খুব ভালো লাগছে শুনতে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি ভাইয়া প্রথম থেকে আপনার গানের খুব ভক্ত, আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করতে চাচ্ছিলাম ভাইয়া গানের। প্লিজ। সেটা হচ্ছে আপনার একটা গান ছিল অনেক আগের, আমাকে ভুলে আবার নতুন করে অন্য কারোর সাথে। হ্যাঁ ধ্বংসযোগ্য, হ্যাঁ করবো আজকে। ধ্বংসযোগ্য, রাইট। জি এই গানটা যদি একটু করতেন ভাইয়া। এটা আজকে লিস্টে আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, এটা আজকে লিস্টে আছে। ওকে ভাই, আমার ওয়াইফ আপনার সাথে একটু কথা বলবে। ওকে জি। হ্যালো আসিফ ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ঈদ মোবারক। ঈদ মোবারক। থ্যাংক ইউ। ঈদ মোবারক। ভালো আছেন ভাইয়া? হ্যাঁ, ভালো না থাকলে তো আর 3 ঘন্টার লাইভে আসা যায় না, ভালো থাকতেই হবে। অনেকক্ষণ ধরে আমরা লাইনে ট্রাই করতেছি এবং লাস্ট পর্যন্ত পেয়েছি, এটাই অনেক ধন্যবাদ। আর আসলে সুন্দর লাগছে, সিরিয়াসলি সুন্দর লাগে, আজকে বেশি লাগছে সাদাতে। থ্যাংক ইউ সো মাচ, মেবি আপনি অনেক সুন্দর সুন্দর গান গাইবেন এই জন্য। ধন্যবাদ দর্শক আপনাকে। আর আজকে এই অনুষ্ঠানের প্রথম SMS আমি যেটা পেয়েছিলাম এই গানটার জন্যই, এটাও বলতে চাচ্ছি। হ্যাঁ, ইস্পাহানি টিতে চাকরি করেন আনসারুল নেত্রকোনা থেকে, উনিও এই গানটার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছেন। করবো আমরা, আমরা বিরতির পরে ডেফিনেটলি গাচ্ছি, আমরা এই গানে যাবো এখন। আমরা আমি এই অ্যালবাম যেটা জানরে, এটা আসলে দর্শকরা ফিজিক্যালি পাইনি সিডিটা, আবার ডাউনলোডে একটু ওদের ফোন কোম্পানিগুলোর অনেক রকম ক্যারিকেচার থাকে, তাদের ক্যারিকেচারের ফাঁকে গানগুলি ডাউনলোডের সুযোগ হয়নি এবার। তো সেই হিসেবে আবার আমরা ইন্টারন্যাশনাল ডাউনলোডের পর্যায়েও যেতে পারিনি, আবার ইলিগেলি ডাউনলোডের ব্যবস্থাও করতে পারিনি। তো যে কারণে হয়তো 5 তারিখের পর থেকে গানগুলি পাওয়া যাবে। তো আমি আজকে আমার ফ্রেন্ডরা যারা একটু অতৃপ্ত আছেন, ঈদের সময় গান শুনতে পারেনি, শুধু 30 সেকেন্ডসের ক্লিপিং শুনেছিলেন, আমিও থ্যাংক ইউ, আজকে এই গানটা গাইছি। এটা শুরু করেছেন প্রথমবারের মতো আমি লাকি এখন সুরে গান গেয়েছি, আমাদের বাংলাদেশের বিখ্যাত সঙ্গীত পরিচালক, এবং বিখ্যাত না শুধু তিনি, ওয়ান অ্যান্ড অনলি লাকি এখন। তো ওনার সাথে কাজ করার প্রথমবারের মতো সুযোগ হয়েছে আমার, সাধারণত উনি সবার সাথে কাজ করতে চান না, আমাকে আমার সৌভাগ্য উনি আমার সাথে কাজ করেছেন এবং আমি ওনার সাথে কাজ করার সুযোগ পেয়েছি। আর গানটির কথা লিখেছেন রাসেল আশিকি, এটা একটা খুব সুন্দর অর্থ আছে, একটা মেয়ের দুইটা রূপ, একটা হচ্ছে প্রেমময় আর একটা হচ্ছে এই সাত মোচনের মতো আর কি, ব্যাপারটা পঞ্চনা কি ব্যাপার, দুই অন্তরে দুই রকম। যাই হোক, গানটা আমরা স্টার্ট করি। থ্যাংক ইউ। ভালো ভালো লাগে গানটা, মেলোডি একটা সুন্দর একটা গান। আকাশের চাঁদ তুমি জমিনের ফুল, তোমার সাথে মিলতে যাওয়া মস্ত বড় ফুল। আকাশের চাঁদ তুমি জমিনের ফুল, তোমার সাথে মিলতে যাওয়া মস্ত বড় ফুল। মস্ত বড় ভুল আমার, মস্ত বড় ভুল, তোমার সাথে মিলতে যাওয়া মস্ত বড় ভুল। আকাশের চাঁদ তুমি জমিনের ফুল, তোমার সাথে মিলতে যাওয়া মস্ত বড় ভুল। আহারে জাদু কন্যা, আহারে মধু কন্যা, আকাশের গায়ে লেখা লাখো লাখো মন তারাদের নাম। আহারে জাদু কন্যা, আহারে মধু কন্যা, আকাশের গায়ে লেখা
লাখো লাখো মন তারাদের নাম, সে তারাদের মধ্যমণি পুরো চিঠির খাম, আর ডুবা নদীর কূল। আহারে জাদু কন্যা, আহারে মধু কন্যা, জমিনের ফর্ষা বুকে কোটি কোটি হৃদয় ভাঙা দাগ। আহারে জাদু কন্যা, আহারে মধু কন্যা, জমিনের ফর্ষা বুকে কোটি কোটি হৃদয় ভাঙা দাগ। হৃদয়ের লীলাবতী না চাও পঞ্চনাক, আর ভাষাও নদীর কূল। আকাশের চাঁদ তুমি জমিনের ফুল, তোমার সাথে মিলতে যাওয়া মস্ত বড় ফুল। আকাশের চাঁদ তুমি জমিনের ফুল, তোমার সাথে মিলতে যাওয়া মস্ত বড় ফুল। মস্ত বড় ফুল আমার মস্ত বড় ফুল, তোমার সাথে মিলতে যাওয়া মস্ত বড় ফুল। আকাশের চাঁদ তুমি জমিনের ফুল, তোমার সাথে মিলতে যাওয়া মস্ত বড় ফুল। থ্যাংক ইউ। এটাকে আমি কি বলবো, প্রশংসা বলবো নাকি অন্য কিছু বলবো? না, লাকি ভাইয়ের গান এমনিতে কিন্তু আমরা অনেক শুনেছি, যেমন আবার আলো সন্ধ্যা, নীলমণিহার বা আজে বৃষ্টি কান্না থেকে কবিতা পড়ার প্রহর, তারপরে অনেক অনেক গান লাকি ভাই যেগুলো গাওয়া খুব কঠিন। এবং ইন্টারেস্টিং হচ্ছে তোমার এই গানটা, আমাদের যে মূল অ্যারেঞ্জমেন্টে ছিল ওটা রুবেল, আর ও নিজেও গান গায় এবং সাউন্ড ইঞ্জিনিয়ার। এই গানটা করার সময় আমি ভেবেছিলাম যে স্টুডিওতে গিয়ে গান গাইবো, লাকি ভাই একদিন করলেন কি আমাকে সন্ধ্যা 6টা টাইম দিলেন, রাত 10টায় আসলেন আমার অফিসে, এসে বললেন যে আসিফ তোমাকে গানটা আজকে তুলে দিব, তারপর তুমি গানটা গাইবা। সাধারণত আমরা কি করি, স্টুডিওতে গেলে 3টা 4টা গান গাই ফেলি। তখন তিনি আমাকে বললেন যে তুমি আসলে একদিনে 1টা গান গাইবা, তাহলে হবে কি তোমার মুডটা ঠিক থাকবে। তো উনি গানটা টেক করলেন আমার অফিসে, আমরা আড্ডা মারতে মারতে গানটা হয়ে গেল। পরে আমি বললাম যে গানটা আবার গাইবো, তিনি বললেন আর গাওয়া লাগবে না, এটাই ভালো আছে। মানে অর্থাৎ অফিসে গানটা গাই ফেলছি আমি, সাংঘাতিক একটা এক্সপিরিয়েন্স আমার জন্য। ডেফিনেটলি, মানে প্রিপারেশন প্রথমবারের মতো এরকম একটা ঘটনা ঘটে গেল। বাহ, তো আমাদের দর্শক আছে একজন, একটা ফোন নিচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, ঈদ মোবারক। ঈদ মোবারক। আমি আসিফের সাথে একটু কথা বলবো। হ্যাঁ মুন্না, আসিফ আমি তোমার বন্ধু নুসরাত। হ্যাঁ নুসরাত, হ্যাঁ কেমন আছো তুমি? ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ ভালো, ঈদ মোবারক। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের কি অবস্থা? বিরতির পর পর গাইবো, কঠিন গান তো, প্র্যাকটিস করে ধরতে হবে। থ্যাংক ইউ নুসরাত, আমার বন্ধু। আমরা থ্যাংক ইউ ভেরি মাচ। ও আমার সাথে, আমরা ক্লাস 3 থেকে 5 পর্যন্ত একসাথে পড়েছি, তারপর হঠাৎ করে ওর বাবা বদলি চাকরি, হঠাৎ করে হাওয়া হয়ে গেল। আবার 31 বছর পরে আমার আম্মা যেদিন মারা যায় সেদিন তার সাথে দেখা, এটাই কথা হচ্ছিল। তো আমরা খুব ভালো বন্ধু, ছোটবেলায় দেখেছি ওকে, আবার এখন এসে দেখলাম ও এক ছেলে এক মেয়ের বাবা। 31 বছর পরে তো ওর বোন নুপুর, নাজদিন নুপুর এবং ওর নুসরাত মুন্না, আমরা একসাথে পড়তাম 3 বছর গুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় কুমিল্লায়।
তো আমরা পড়েছি, এটা অনেক একটা একটা এক্সাইটমেন্ট কাজ করেছে এখানে, ওর সাথে যখন পরিচয়টা হয় দেখলাম, কারণ আমরা যখন দেখেছি ওদেরকে আমরা একসাথে গান গাইতাম, নাটক করতাম স্কুলে, তখন তোমার কি সাইজটা কি ছিল, 3-4 পরে? তো এখন ও এক মেয়ে এক ছেলের বাবা মা, শিক্ষক পাশাপাশি একজন প্রাণী বৈচিত্র্য কাজ করেন, আনমো আমিনুর রহমান। প্রথম আলো তাদের পিছন দিয়ে দেখতে পারো যে প্রজাপতি পাখি, মনে হয় উনি আজকে বাদ দিয়ে ওখানে গেছে কোথাও ক্যামেরা নিয়ে। থ্যাংক ইউ মুন্না, থ্যাংকস ফর কল। তোমরা আবার গানে যাই, আমরা আরেকটি গান এখন যেটি করছি সেটিও পুরনো অ্যালবামের গান, পানি নেই চোখে অ্যালবামের নাম। এটার একটা রাজীব আহমেদের লেখা গানটা, কথা শুরু করেছেন পল্লব সান্যাল। এটা একটা চটুল টাইপের গান, কিন্তু একটা গ্রামের কিশোর আর গ্রাম থেকে গ্রাম পার হয়ে যাওয়া, সাপোজ অনেকে চলে যায় না, যে তোমার দেখা গেল চট্টগ্রাম বা সিলেট বা কুমিল্লা থেকে ক্লাস সিক্সে বা টুতে ফোরে চলে গেল বিদেশ লন্ডনে, পরে সাধুনিক হয়ে গেল আর ওই ছেলেটা কৃষি কাজ করে বেড়াচ্ছে, এরকম কিছু একটা ঘটনা আর কি। কলমিলতা কৃষক চাষ করি জমি, কলমি লতা কলমি লতা শহরে থাকো শুনি, আমি আজ কাদা হাতে ভুয়ে বীজ বুনি, কলমি লতা ভেবে দেখো করতে পারে মনে, তোমার সাথে প্রথম দেখা চাঁদ ডোবা বনে, কৃষক চাষ করি জমি, কলমি লতা কলমি লতা শহরে থাকো শুনি, আমি আজ কাদা হাতে ভুয়ে বীজ বুনি, কলমি লতা ভেবে দেখো পড়তে পারে মনে, তোমার সাথে প্রথম দেখা চাঁদ ডোবা বনে, সব
কি করে শেষ কবে দিয়েছিলে তা কি মনে পড়ে কলমি লতা ভেবে দেখো পড়তে পারে মনে তোমার সাথে প্রথম দেখা জানে তো মনে তোমার সাথে প্রথম দেখা জানে তো মনে কলমি লতা কেমন আছো তুমি আমি আজন একলা কৃষক চাষ করি জমি কলমি লতা শহর থাকো আজো কাঁদা হাতে ভুয়ে বীজ ভুলি কলমি লতা ভেবে দেখো পড়তে পারে মনে তোমার সাথে প্রথম দেখা জানতো বাবনে তোমার সাথে প্রথম দেখা জানতো বাবনে আমিও বলতে চাচ্ছিলাম বাহ চাঁদ ডোবাবনে রাজীবের গানের মধ্যে চাঁদ জল অশ্রু থাকবেই আজকে তো আপনার বিভিন্ন জায়গা থেকে দাওয়াত পাচ্ছি আসলে আমি এসএমএস এর মধ্যে রিপন টাঙ্গাইল থেকে আপনাকে দাওয়াত দিয়েছে আসিফ ভাই টাঙ্গাইল আসবেন ইনফ্যাক্ট আমার বাড়িও টাঙ্গাইল তারপর নোয়াখালী থেকে সুজন আপনাকে দাওয়াত দিয়েছে সো আপনাকে আসলে সব জায়গায় যেতে হবে আর ক্ষমা করে দিও আমাকে ভুলতে পারি না তোমাকে লিটন গাজীপুর থেকে পাঠিয়েছে আপু আপনাদের মতো আমারও প্রিয় এই গানটি আর আমি আমার প্রিয় মানুষ শায়লাকে বলতে চাই আমি তাকে কোনোদিন ভুলতে পারবো না আহারে আচ্ছা ক্ষমা করে গানটা দিও গানটার জন্য রুমনও এসএমএস পাঠিয়েছে ভুলতে পারবে না কেন ওরা নিজের প্রবলেমের জন্য নাকি না মেয়ে চলে গেছে মানে একটা তো কেস তো একটা স্টাডি করতে হবে আমাদের ঘটনাটা কি কেস স্টাডিটা লিখে পাঠায় নাই যাই হোক আর যেতে চাইলে কাউকে ধরে রাখা যায় না গানটার জন্য তারপর এখনো মাঝে মাঝে উনি একে এত রিকোয়েস্ট নাকি না আরো ওনার অনেকগুলো রিকোয়েস্ট তার ওনার জন্য তো আলাদা লাইভ করতে হবে কারণ চারটা পাঁচ হয়ে গেল কেনে সেটাই না এটা ভালো তো দেখেন আপনার কত ভালো ভক্ত তারপর একদিকে তুমি অন্যদিকে তোমাকে হারানোর ভয় তানভীর রুবেল তারপর এখনো মাঝে মাঝে এখানটার জন্য অনেকগুলো রিকোয়েস্ট আসছে শিরিন হুমায়ুন তারপর আমিন দু চোখ আমার এই গানটার জন্য তারপর হ্যাঁ ও প্রিয়ার গানটার জন্য তো রিকোয়েস্ট আছে তারপর হচ্ছে ও এনকাউন্টার গানের জন্য রিকোয়েস্ট আছে তার মানে মানুষজন পছন্দ করে আমার মতো তারপর হচ্ছে নীলিমার নাম এক অনেকগুলো অনেক অনেক রিকোয়েস্ট তো আমরা একজন দর্শক আছে একটা ফোন নিব একটা গান শুনবো একটা তারপর ছোট বিরতি নিব ওকে প্লিজ হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ঈদ মোবারক ঈদ মোবারক আপনাকে ধন্যবাদ কে বলছেন ঈদ মোবারক ঈদ মোবারক আমি গোপালগঞ্জ থেকে বলছি আমার নাম লেলিন গোপালগঞ্জ থেকে লেলিন ভাই বলেন কি অবস্থা ভালো আছেন ভাই আপনি হ্যাঁ গোপালগঞ্জের লোক আমাকে ফোন করেছে আমি তো খুব খুশি আজকে কৃতজ্ঞ আপনার নামটা কি বলেন তো প্লিজ আবার লেলিন 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 আচ্ছা আচ্ছা জি বল যারা লেলিন কি করতে পারে আপনার জন্য বলেন গান শোনাতে পারেন এতক্ষণ তো গান শোনাচ্ছি মনে করেন আর্জেন্টিনা জার্মানি ফাইনাল হচ্ছে আর পরেরটা বললাম আর কি আর্জেন্টিনার লোক খেপে যায় বুঝেন না একটু ম্যানেজ করে চলতে হয় আমরা তো মন বড় ঠিক আছে থ্যাংক ইউ লেলিন ধন্যবাদ আচ্ছা কি বলে আমরা গানে যাই গানের পর একটা ওকে আমি গাইছি এটাও নতুন গান এতক্ষণ যে গানগুলো করলাম এগুলো আগে কখনো করা হয়নি এবং এটা বেসিক্যালি আমার ফ্যানরা আগেই ফেসবুকে এবং এসএমএস এ রিকোয়েস্ট পাঠিয়েছে নতুন গান শোনা হয়নি গান তো এক বছরে চারটা অ্যালবামে কোনো গান এগো হয়নি এটা হচ্ছে শশীর সাথে আমার একটা অ্যালবাম আমাদের ক্লোজ আপ সিঙ্গার ভালো গান গায় এই চোখে নিশিদিন জেগে থাক না তুই এই গানটি সুর করেছেন রাজেশ ঘোষ কথা লিখেছেন প্রদীপ সাহা এবং ইন্টারেস্টিং হচ্ছে এই অ্যালবামটা বের হওয়ার পরে শশীর বিয়ে হয়ে গেছে কংগ্রেচুলেশন শশী অ্যালবামটা কি কোনো কারণে এটার জন্য বিয়ে না আমি আমি কোনো কারণ খুঁজি নাই আমি শুধু বললাম যে ওর বিয়ে হয়েছে এটা গুড নিউজ জনগণকে জানা দিলাম কারণ এখন পেপারে পড়িনি এখন পর্যন্ত ওর যে বিয়েটা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে Thank you.
চোখে নিশিদিন জেগে থাক না তুই দৃষ্টি রই সিঁড়িবে তোকে আমি ছুই এই চোখে নিশিদিন জেগে থাক না তুই দৃষ্টি রই সিঁড়িবে তোকে আমি ছুই তবু আশা মেটে না কেন ঘোর কাটে না খুব কাছে আর কাছে শুধু তোকে আমি চাই একদিন তুই বিহীন বেদনার আলবিন অসহায় সুখহীন হয়ে যায় একদিন তুই বিহীন বেদনার আলবিন অসহায় সুখহীন হয়ে যায় মনে কিছু জানতে যে চায় ও পথ ভাঙানি যোজনায় মনে কিছু জানতে যে চায় দলে স্বপ্নকার দখলে ভেবে এলো মেলো হয়ে যায় তবু আশা মেটে না কেন ঘোর কাটে না খুব কাছে আরো কাছে শুধু তোকেই আমি চাই একদিন তুই বিহীন বেদনা আলবি সোহায় সুখী হয়ে যায় একদিন তুই বিহীন বেদনার আলবিন অসহায় সুখী হয়ে যায় এই চোখে নিশিদিন জেগে থাক না তুই দৃষ্টি রই সিঁড়িবে তোকে আমি ছুই এই চোখে নিশিদিন জেগে থাক না তুই দৃষ্টি রই সিঁড়িবে তোকে আমি ছুই তবু আশা মেটে না কেন ঘোর কাছে আরো কাছে শুধু তোকেই আমি চাই একদিন তুই বিহীন বেদনার আলবিন অসহায় সুখহীন হয়ে যায় একদিন তুই বিহীন বেদনার আলবিন অসহায় সুখহীন হয়ে যায় থ্যাংক ইউ বিরতি নেব কিন্তু তার আগে আপনার সাবাস বাংলাদেশ গানটার জন্য অনেকগুলো রিকোয়েস্ট আছে পৃথিবী অনেক বড় সাবাস বাংলাদেশ নিয়ে কথা বলতে পারি এক 30 সেকেন্ডস এর মধ্যে এটা গানটা যখন জন্ম হয় তখন ইব্রাহিম টিপু সুর সেলভারের কথা তখন সাকিব আল হাসান মাত্র খেলে তো সাকিব আল হাসান যখন নিষেধাজ্ঞা কাটবে এটা একটা অন্যায় নিষেধাজ্ঞা আমরা মনে করি বাংলাদেশ টিমের জন্য খুব খারাপ হয়েছে এটা এবং আমাদের ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে শুধুমাত্র শাক খেলতে দিবে না কেন সে ওয়েস্ট ইন্ডিজও যেতে দেয় না এই জন্য কিন্তু বাংলাদেশ টিমে নাই এই ঘটনা অনেকগুলো মানুষ জানে না সাকিব আল হাসান যেদিন আমি খেলবে সেদিন এখানটা অবশ্যই গাইবো এটা প্রতিবাদ আমার সরি
ইটস ওকে। আর এই তো আকাশ কত বিশাল, আমি জেনেছি তোমার চোখে চোখ রেখে। আমি রফিক, আমি শুন এই গানটার জন্য রিকোয়েস্ট করছি। আসিফ ভাই প্লিজ গানটা শোনাবেন, এরকম অনেক অনেক রিকোয়েস্ট, আমরা গানগুলো শুনবো, একটু বিরতি নেই। ওকে, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, ফিজ অফ নিবেদিত ঈদ স্পেশাল সময় কাটুক গানে গানেতে আমরা ছোট্ট একটু বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। রিকোয়েস্টের অনেক অনেক গান এখনো বাকি, ফিরে আসছি। দর্শক, বিরতির পর ফিরে এলাম ফিজ আপ নিবেদিত ঈদ স্পেশাল সময় কাটো গানে গানে নিয়ে। আমাদের সব সময়ই প্রত্যাশা থাকে যে আমাদের ঈদ আনন্দ আয়োজনে আপনারা পুরোটা আনন্দ ভাগাভাগি করে নেবেন, এবং আজও সেই প্রত্যাশা রাখছি এবং নিশ্চয়ই আপনারা আমাদের সাথেই আছেন। আসিফ ভাই, রিকোয়েস্টের গান তো জমে গেছে অনেকগুলো। হ্যাঁ, আমরা শুরু করবো এখন রিকোয়েস্ট গান। আমি ধন্যবাদ দিতে চাই ফিজ আপ, ক্লিয়ার লেমন সময় কাটো গানে গানে অনুষ্ঠান করছেন, দেশি স্পন্সর, ভালো লাগলো। আর বৈশাখী টেলিভিশনকে স্পেশালি ধন্যবাদ, কারণ তুমি মানে ইসলাম শফিক নাম মানে আসান কবির বলবে তো আছে, নাম বলতে গেলে বৈশাখী পরিবারের লোক, এমনি কামরান করিব আছে, দীপা দাদা, মানে ফ্যামিলির মতো একটা। তো টোটাল বৈশাখী ইউনিটটা পিয়াল ভাই আছেন সাউন্ডে, আরও অনেক অনেক পরিচয় আমার এখানে বৈশাখীর সাথে, এবং আমি লাস্ট পাঁচটা শো করেছি, চার তিনটেই বৈশাখীতে করেছি। এটা নিয়ে অনেক অন্যান্য চ্যানেলের বিরক্তির উদ্রেক হয়েছে লিটল বিট। তো ধন্যবাদ সবাইকে। আর আসলেই আমি, কারণ আমরা বৈশাখীর আর্টিস্ট সিলেকশন আমি দেখলাম ঈদ উপলক্ষে, আমি সবগুলো চ্যানেলে মনিটর করছি যেহেতু দেখতে হয় কে কী করে না করে। তো বৈশাখীর অ্যারেঞ্জমেন্ট খুব ভালো, আর বাংলাদেশ অনেক টিভি ভালো করছে। দুই একটা টিভি হয়তো ভাবছে যে বাংলাদেশ কোনো শিল্পী নেই, বিদেশ থেকে শিল্পী নিয়ে আসি, ওরা তাদের মতো আছে, তাদের নিয়ে আজকে আর বেশি ইয়ে করবো না। কিন্তু তারপর আমি অনুরোধ করবো যে আসলে বৈশাখী টিভি আজকে আমার হিউজ কোয়ান্টিটির ফ্যান, কিন্তু আমার প্রোগ্রাম দেখছে, ইভেন তো আমার স্টেজ থেকে ফোন আসছে যে প্রোগ্রাম দেখবো আজকে, এরকম অনেক দেশ থেকে প্রোগ্রাম দেখছে। আমি বলতে চাই যে অন্তত ঈদের সময়টাতে আমরা যদি এক, হ্যাঁ আমাদের শিল্পী নেই এক জিনিস, কিন্তু ঈদের সময়টাতে আমরা যদি আমাদেরকে নিয়ে কাছে থাকতে পারি ভালো, আর যে টিভি চ্যানেল পার্শ্ববর্তী দেশে ঢুকতে পারে না, তারা পার্শ্ববর্তী দেশ থেকে কেন শিল্পী নিয়ে আসে, আরও আদান প্রদান, বাংলায় শুধু আদান হচ্ছে আর কি, মানে প্রদান, আমরা যাচ্ছি ওরকম কিছু হচ্ছে না, বরং ভিসাই পাবো, আমার তো ভিসাই দেয় না আজকে 10 বছর 12 বছর ইন্ডিয়াতে। তো যাই হোক, এখন এগুলো আমারটা পার্সোনাল, কিন্তু আমার মনে হয় এর সেন্সটা থাকা উচিত মানুষের ইমোশনে। আমি কালকে প্রেশার হাই হয়ে গেছে, পরশুদিন আমি যখন প্রোগ্রাম দেখছিলাম বিরক্ত লাগছিল আমার, তা মনে হয় যে আমাদের আরেকটু দেশপ্রেম থাকা উচিত, এবং চ্যানেলগুলোর যে ভারতপ্রীতি বা অন্য দেশপ্রীতি এখান থেকে বেরোয় এসে আমাদের আমাদের এই রুনা বা সামিনা ভাইকে আমরা আনতে পারতাম লাইভে, হয়তো এর চাইতে কম টাকা লাগতো। তো আমরা কত হচ্ছে, যখন আমরা টাকা যেতে যাবো, আমরা যখন গান গেয়ে যাবো, তখন আপনি গলা শুকাবেন, আর বিদেশ থেকে এত টাকা দিয়ে শিল্পী নিয়ে আসবেন, এটা খুবই বিশ্রী একটা অবস্থা। আমি একটা তীব্র নিন্দা জানাই যে যে সমস্ত টিভি চ্যানেলগুলো, দূরে টিভি চ্যানেলের নাম বলছি না, তারা রীতিমতো দালাল কেন্দ্রিক অ্যাক্টিভিটিস তাদের, এটা আমরা তীব্র নিন্দা জানাই শিল্পী সমাজের পক্ষ থেকে এবং শ্রোতাদের পক্ষ থেকে। কথা বাড়ে না, রিকোয়েস্ট এখানে যাচ্ছি। আমি জানি তুমি আমাকে এখন স্টপ করবে, আর আমি আসলে এখানে মাসি বেশি গল্প বলতে আসি নেই, দুই একটা কাজের কথা না বললে মুশকিল। না, এটা আমার যেটা মনে হয় কি, আসলে এটা আপনি যেটা বলছেন, এটা সবারই নিজস্ব একটা মতামত থাকে, সবারই নিজস্ব একটা চিন্তাধারা থাকে। সো সেখান থেকে আপনি এটা আপনার মানে যেটা ভালো বা মন্দ মনে হচ্ছে আপনি বলবেন। একজন বাংলাদেশী হিসেবে, এটা অধিকার, একজন সার্বভৌম দেশের নাগরিক হিসেবে আমার যে কিছু বলার দরকার সেটা আমি বলছি। আমি এখন পর্যন্ত স্বাধীন আছি ইনশাল্লাহ, তো সুতরাং স্বাধীনভাবে কথা বলতে পছন্দ করছি। যাই হোক, এখন গেছি আবার ইন্ডিয়ার গান, কারণ ওদের কাছ থেকে কিছু পাই নাই, তিস্তার পানিও পাই নাই, কিছু পাই নাই, গানগুলো পাচ্ছি ওগুলো গাই ফেলতেছি। হেমন্ত মুখার্জির গান, সলিল চৌধুরীর সুর, কঠিন একটা গান, আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ। ও তো ভাবছো তো গানগুলো গাই ফেলবো এখন, কিছু তো নেয় না, এগুলো নিয়ে নেই। শোনো, কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষায়, তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো সেই দিন। শোনো, কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষায়, তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো,
চাঁদের মুখের পাশে জড়ানো মন হারালো হারালো মন হারালো 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 সেই দিন আরো একদিন তমসি তমসিনি রাত্রি ঘুম ঘুম পিছুম জীবন পথের সব যাত্রী আমি একলা চলেছি নিরুদ্দেশ যাত্রী রাত জাগা এক পাখি শোনে জীবন জয়ের গীত গাত্রী মনে হলো মোর দুঃখ রাতে যেমন করে ভোলাতে মন হারালো হারালো মন হারালো 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 সেই দিন আরো একদিন আমার খাঁচার পাখি চন্দনা গীতহীনা আনমনা কি যে ভাবে বসে না জানি না সন্ধ্যা বেলায় হঠাৎ ঘরেতে ফিরে দেখি উড়ে গেছে চলে গেছে আমার খাঁচার পাখি চন্দনা মনে হলো মোর বিঁধেছে যেদিন চলে গেলে মন হারালো হারালো মন হারালো 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 সেই শোনো কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বরষায় দেখি তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো চাঁদের মুখের পাশে জড়ানো মন হারালো হারালো মন হারালো 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 সেই দিন মনে হচ্ছিল হারিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, খুব কঠিন একটা গান, কিন্তু সবচেয়ে কঠিন হচ্ছে মিউজিশিয়ানের জন্য। আর আমি তো আন্দাজে মান্দাজে গান তুলে ফেলছি, আমার কোনো সমস্যা নেই। রোদটা বাজাবে, আমি ওটা গাইবো, ব্যাস। কারণ অনেক কঠিন গান, সলিল চৌধুরীর সুর, এমনিও বহু জাগতিক ঝামেলা নিয়ে থাকি, তারপরও চেষ্টা করে ফেললাম। ছোটবেলা থেকে শুনে আসছি গানটা, অনেক সুন্দর একটা গান। তো আমাদের একজন দর্শক আছেন। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই। আপনার আজকে যত এসএমএস পেলাম, তার মধ্যে সবচেয়ে বেশি এসএমএস হচ্ছে নোয়াখালী থেকে। নোয়াখালী আমার পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট হতে পারে, আর নোয়াখালী আমার আত্মীয় শোনা আছে। তো আবার কুমিল্লা নোয়াখালী তো ইয়ানো কাছাকাছি। আচ্ছা, তো একজন দর্শক আছে, একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম সালাম, ঈদ মোবারক, কে বলছেন? জি জি বলুন। ঢাকা থেকে ফোন করছেন ভাই, ক্লিয়ার করে বলুন। আপনার মনে হচ্ছে শ্রীলঙ্কা থেকে ফোন দিয়েছেন, কথা বুঝি না। হ্যালো, মনে হয় ফোনটা কেটে গেছে, সাউন্ডই পাচ্ছিলাম না। সরি ব্রাদার, ব্যাড লাক, আবার ট্রাই করুন। যাই হোক, তো রিকোয়েস্টের গান তো আমরা একটা একটা করে শুনছি, কিন্তু আপনার কাছে ঈদের দাওয়াতের জন্য কিন্তু অনেক এসএমএস আসতেছে। আপনি সবার কাছে অনেক প্রিয়, সবাই বাসায় দাওয়া দিচ্ছে। তারপর হচ্ছে ক্ষমা করে দিও ওই গানটার জন্য, তো রিকোয়েস্ট আসছে আপনার। এখনো মাঝে মাঝে করব, একটু রাত গভীর হোক, রাতের গান রাতে করবো। এই শুরু করলাম মাত্র, একটা রাতের গান গেলাম। অনেক গান আছে আপনার ওপ্রিয়া গানটার জন্য, কিন্তু মানে সিরিয়াসলি, মানে যখনই বসি, মানে আপনার লাইভ হয়, মানে এই গানটার জন্য কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ এসএমএস সব সময় থাকে, মানে সবার কাছে বেশ কি বলবো। আমি শুধু বলতে চাই যে এটা তো অনেক গাওয়া হয়েছে, আমার প্রায় 1500 গান আছে। মাঝে মধ্যে আজকে যেমন কিছু ফ্যান্স আমাকে ফেসবুকে বা এসএমএসে, ইভেন তো আমার আমার বউয়ের কাছেও রিকোয়েস্ট আসছে, আমার ছেলেদের কাছেও রিকোয়েস্ট আসছে, তো রিকোয়েস্ট থাকে। অনেকে মনে করেন আমরা বোধ হার্ড ডিস্ক ক্লিক করলে গান শুরু হয়ে যাবে, একটা প্র্যাকটিসের ব্যাপার থাকে আসলে। তো আমরা হয়তো একটা প্রোগ্রাম উপলক্ষে 50 বা 40 গান প্র্যাকটিস করি,
এখন হুট করে আমি জানি তার আবেগটাকে আমি শ্রদ্ধা করছি আমি তার আবেগটাকে, কিন্তু আমাদের একটা প্রিপারেশন থাকে কিন্তু যে আমরা এই রেঞ্জের মধ্যে গান করবো। আমার পক্ষে তো 1500 গান কম্পোজ করা সম্ভব না, আমিও কম্পিউটার না যে আমাকে ক্লিক করলে আমি গান শুরু করে দেবো, তাই না? একটা এসএমএস এসছে, দোয়েল নামে একজন পাঠিয়েছে, বেশ কয়েকটা এসএমএস পাঠিয়েছিল আপনার এক্সপ্রেম অ্যালবামের 4 অথবা 5 নম্বর গান। হ্যাঁ গাইবো, এক্সপ্রেম থেকে গান একটা তো গাইলাম এখন, শোনো কোনো একদিন এটা আমি আরেকটা গান গাইবো ডেফিনেটলি। দোয়েলকে আমি চিনি, পটুয়াখালী থাকে বোধ হয়, ওর ফুল ফ্যামিলি। কিন্তু অনেকগুলো এসএমএস পাঠিয়েছে। হ্যাঁ ও আমারই অনেক পাঠায়, তোমাকে তো পাঠাবেই। তারপর আমাদের সাথে কথা বলুন। অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের অনেক সুন্দর সুন্দর গানও হচ্ছে এখন। আমি একটু আসিফ ভাইয়ের সাথে কথা বলবো। জি নিশ্চয়ই। আচ্ছা জি, আপনি আমাদের লিস্টে আছে গানটা, আমরা পরের দিকে হয়তো করতে পারি। আপনাকে ধন্যবাদ। কোথেকে বলছেন আপনি? হ্যাঁ ভাইয়া, আমি গাইডান্ডা সুন্দরগঞ্জ থেকে বলছিলাম। ওরে বাবা, অনেক দূর থেকে। ঠিক আছে, দেখি আপনার রিকোয়েস্ট রাখার চেষ্টা করবো। নিশো পরোক্ষ ভাবে আগের ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছে গানটা গাওয়া উচিত, আমরা অবশ্যই ট্রাই করবো, করবো গানটা, ঠিক আছে, কথা দিচ্ছি করবো। ধন্যবাদ আপনাকে এবং আপনার সাথে যারা আছেন, আপনার পরিবারের সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। তবে নিশো ওনাকে তো পরীক্ষা দিতে হবে, জেগে থাকতে হবে, গানটা শেষের দিকে করবো। রিকোয়েস্ট করে থাকবেন, রিকোয়েস্ট করে ঘুমিয়ে যাবে, আমরা গান গাইবো, উনি শুনবেন, এটা হবে না। না না, জেগে ইনশাল্লাহ থাকবে। তো এবার আমরা পরের গানে যাই। আসিফ ভাই, আপনি অনেক সুন্দর কথাও বলেন, অনেক মজার কথাও বলেন, এবং আপনার যারা ভক্ত তারা কিন্তু আপনার গানের সাথে সাথে আপনার কথা অনেক পছন্দ করে, এবং আপনি অনেক স্ট্রেট ফরওয়ার্ড, মানে আপনি সত্য কথা বলতে। ঘটনা হচ্ছে কি, তোমার আমি তো ক্রিকেট খেলাম, কখনো ফুটবল খেলি না, বুঝছো? অনেক তো গান বাজতে হবে, কথাবার্তা হবে, মজা কিছু কথা বলি। যেটা হচ্ছে এবার টিভি চ্যানেলগুলো আমাকে ফুটবলে নিয়ে গেছে, তা আমি তো ফুটবলের ফও বুঝি না, তার মধ্যে পজিশন টজিশন কিছু বুঝি না, প্লেয়ারও খুব একটা চিনি না। তো চিন্তা করলাম আমাকে কেন টক শো ডাকে। তো যাই হোক, আমি ট্রেনিং নিলাম আমার ছেলেদের কাছ থেকে, পেপার পড়া শুরু করলাম, যারা আমার অফিসে খেলা দেখে স্পেশালিস্ট যারা, তাদের কাছে জানলাম কোন দলে কোন কোন প্লেয়ার কি কি পজিশন কে কে, তাও আমি পেপারটা ঘেটে তো। মানে আপনি অ্যাকচুয়ালি ব্রাজিলের সাপোর্টার? না না না, আমি 4 বছর পর পর পাগল হই ফুটবলে, সারা বছর না। তো যারা সারা বছর খেলা দেখে তাদের তো জ্ঞান অনেক বেশি। তো পরে আমি জিজ্ঞেস করলাম যেমন 24-এ আমাদের দিলু ভাইকে, দিলু ভাই আমার কেন ডাকেন? মানে আসিফ ভাই আপনি খুব সুন্দর কথা বলেন, আমি বুঝছি আমাকে জোকার হিসেবে নিয়ে আসেন। আমি জোকার, কোনো সমস্যা নেই, আমি মজা পাই, আমি মনে হচ্ছে মানুষ হাসবে, মানুষকে আমি হাসবো, হাসতে পারাটা এবং হাসানোটা একটা মজার ব্যাপার, হাসির মতো থাকতে চাই এই আর কি। কিন্তু আপনি শব্দটা ভুল বললেন, আপনি অনেক সুন্দর করে কথা বলেন, এখন কথা বলাটাও একটা আর্ট। না তুমি ফুটবল নিয়ে আমার ডাকবে, এটা তো আসলে আমি তো আমার ফ্রেন্ড। না না, আপনি জিনিসটাকে এভাবে দেখছেন কেন? অ্যাজ আ সেলিব্রিটি আপনাকে, ওই তো এটা জোকার, এখন মানুষ আপনার যারা ভক্ত আছে তারা জানতে চায় যে ইন্টারেস্টিং হচ্ছে আমার কিছু ফ্রেন্ড যখন যাবে বা সুমন যারা ক্রিকেট খেলে এক সাবেক প্লেয়ার, তো ওরা বলে তুই ক্রিকেটও ফুটবলেও ঘটনা কি এই আর কি। যাই হোক, আমার তো নাক লম্বা, নাক ঢুকে গেলি, আমরা গানে যাই। এটি নতুন, এটা অনেক পুরনো অ্যালবাম, একটা গানটা করেছি আগে, আমার খুব পছন্দের একটি গান, একটু রিকোয়েস্ট ছিল আজকে। আজকে তোমার কপালে টিপ নেই, এটা প্রবলেম গানটার জন্য। এটা শুরু করেছেন বাপ্পা মজুমদার এবং কথা লিখেছেন রাজীব আহমেদ। অ্যালবামটি বন্ধুত্বর খবর কি অ্যালবাম থেকে নেয়া গানটি। গানটি ভালো লাগবে, গানটা সুন্দর।
তোর কপালের টিপ চাঁদ তোর চোখের মনিরা অবাক চেয়ে দেখি রূপের বন্যা দেখি তোর কপালের টিপ চাঁদ তোর চোখের মনিরা অবাক সুখী বিষয়ে দেখি তোর কপালের টিপ চাঁদ
তোর চোখের মনি রাত আবাক যে দেখি রূপের বন্যা দেখি তোর আঁচল ধরা ফুল তোর কানে ফুলের দুল তুই ফুলের মতো সুখী চল ভরা ফুল তোর কানে ফুলের দুল তুই ফুলের মতো সুখী বিষয় দেখি থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক মিষ্টি একটি গান সুন্দর বাপ্পাদার সুর আপনি তো খুব মজা লাগে আর লিরিকটাও অদ্ভুত সুন্দর তোর কপালের টিপ চাঁদ তোর চোখের মনি রাত মানে রাতটা পুরো ঢোকে দিয়ে চোখের মনির মধ্যে এই হচ্ছে রাজীব দিরাজীব আহমেদ আপনি যে একটু আগে বললেন যে আপনি কি সব বলতেছিলেন যাই হোক কিন্তু এখানে লেখা আছে আসিফ ভাই আপনার গান তো আমরা অনেক পছন্দ অবশ্যই করি সেই সাথে আপনার কথা বলার সৎ সাহস এবং পার্সোনালিটি ভক্ত আমি আমার বাবা মা সবাই তানিয়া পাঠিয়েছে এসএমএস তানিয়াকে ধন্যবাদ তার মানে দেখেন আপনি যেটা বলছিলেন ওই শব্দটা ঠিক না ভুল তারপর হচ্ছে আপনার অনেকগুলো গানের জন্য রিকোয়েস্ট আছে আপনার লাস্ট অ্যালবামের বেশ কয়েকটা গানের রিকোয়েস্ট আছে আর মিলন বাংলাদেশ আর্মি বগুড়া ক্যান্টনমেন্ট থেকে লিখেছে আপনার যেতে চাইলে গানটা শুনতে চেয়েছে আর বলেছে ঈদ মোবারক রণ রুদ্র এবং ভাবিকে নিয়ে সবাইকে নিয়ে ক্যান্টনমেন্টে বেড়াতে আসবেন তার মানে দেখেন আবারও ঈদের দাওয়াত কিন্তু এত দাওয়াতের মাঝে একটু বিজ্ঞাপনের দাওয়াত নিয়ে আসি প্লিজ প্লিজ প্রিয় দর্শক ফিজ আপনি বিদিত ঈদ স্পেশাল সময় কাটু গানেতে আরেকটা বিরতি সাথেই থাকো প্রিয় দর্শক বিরতির পর ফিরে এলাম আবারও এবং আশা করছি আমাদের সাথেই আছেন তো আসিফ ভাই রিকোয়েস্টের গান তো গান আমি কত রিকোয়েস্ট পড়বো আর প্রিয় দর্শক অনেক এসএমএস তার মাঝে সবার সব রিকোয়েস্ট হয়তো বা পড়তে পারি না কিন্তু তারপরও আপনাদের যখন ব্রেকে যাই বা যখন আসিফ ভাই গান করেন তখন আমি বসে বসে আপনাদের এসএমএসগুলো ঠিকই পড়ি তো একজন দর্শক আছে একটা ফোন নিয়ে তারপর আবার হ্যালো 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 ঈদ মোবারক কে বলছেন জি আমি ফেনী থেকে টিটু বলছিলাম জি বলুন হ্যাঁ নিশু আপু আমি আসিফ ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই নিশ্চয়ই কথা বলুন জি ভাই আপনার নামটা আবার ক্লিয়ার করেন যে কোন জায়গা থেকে বলছেন ঈদ মোবারক আসিফ ভাই আমি আসলে ছোটবেলা থেকে আপনার ভক্ত হ্যাঁ স্কুল লাইফ থেকে কলেজ লাইফ থেকে আপনার গানগুলো আমি সবসময় শুনি আচ্ছা আমার বাড়ি ফেনী আমি আসলে সবসময় আপনাকে স্মরণ করি আমার খুব ভালো লাগে আপনাকে আমার থ্যাংক ইউ আমার একটা রিকোয়েস্ট ছিল আমাদের বাংলাদেশের বিখ্যাত সেরা গায়িকাদের মধ্যে একজন এখন ন্যান্সি ন্যান্সির সাথে একটা ডুয়েট অ্যালবাম করার সৌভাগ্য আমার হয়েছিল আমরা একসাথে গানটা গেয়েছি এটা গানটার কথা লিখেছেন বাকিউল আলম আমাদের পুরনো গীতিকার অনেক বিখ্যাত বিখ্যাত গান তার আছেন দুঃখজনকভাবে আমরা গান কখনো গাওয়া হয়নি আজকে গেছি বাকি বেরোতে একটু অভিমান কমবে আজকে আর শুরু করেছেন মনোরঞ্জন টুটুল তিনি অনেক বড় সুরকার অ্যালবামটি পুরোটি উনি করেছেন গতকাল ছিলেন হ্যাঁ আমি দেখেছি এটা আমার খুব প্রিয় ভালো লাগে আমার পথ ভুল করে চলো নেমে পড়ি
পথে এক মুঠো সুখ স্বপ্ন কে নিয়ে সাথে ও পথ ভুল করে চলো নেমে পড়ি পথে এক মুঠো সুখ স্বপ্ন কে নিয়ে সাথে থাক ঢেকে আধারে আমার ভুবন তার মাঝে নেব খুঁজে নতুন জীবন ও পথ ভুল করে চলো নেমে পড়ি পথে এক মুঠো সুখ স্বপ্ন কে নিয়ে সাথে যত ইচ্ছে গুলো নীলজনা কি হবে পথ দেখাবে ও চোখের পাতা ছুঁয়ে স্বপ্ন যত বুকের গহীন কোণে সুখ ছড়াবে যাকে ভেসে দু চোখে তার মাঝে নেব খুঁজে নতুন জীবন ও পথ ভুল করে চলো নেমে পড়ি পথে এক মুঠো সুখ স্বপ্ন কে নিয়ে সাথে জমা কষ্ট যত মেঘের সঙ্গী হয়ে নাও ভাসাবে ও আড়াল হয়ে থাকা চাঁদ জোছনায় ফুলের পাপড়ি ছুঁয়ে মন ভাঙাবে থাক ডুবে আধারে অথই জীবন তার মাঝে নেব খুঁজে নতুন জীবন ও পথ ভুল করে চলো নেমে পড়ি পথে এক মুঠো সুখ স্বপ্ন কে নিয়ে সাথে পথ ভুল করে চলো নেমে পড়ি পথে এক মুঠো সুখ স্বপ্ন কে নিয়ে সাথে থাক ঢেকে আধারে আমার ভুবন তার মাঝে নেব খুঁজে নতুন জীবন পথ ভুল করে চলো নেমে পড়ি পথে এক মুঠো সুখ স্বপ্ন কে নিয়ে সাথে এক মুঠো সুখ স্বপ্ন কে নিয়ে সাথে এক মুঠো সুখ স্বপ্ন কে নিয়ে সাথে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি এখানে ন্যান্সির যে লাইনগুলো এগুলো তো আমি গাই না মেয়েদের লাইন ঘাপলে হয়ে গেছে আমি দুঃখিত অনেকে আবার ভুল ধরে আছে আমার কিছু ফ্যান আছে কাগজ কলমে ভুল ধরে কোথায় কোথায় ভুল করলাম আর আমি যদি মুখস্থ করতে পারি না আগেই তোমাকে বলেছি জীবনে পাঁচটা অঙ্ক করে ম্যাট্রিক পাস করেছি মুখস্থ পাটিগণিত
এই জন্য একটু বললাম দুঃখিত আসলে পাঁচটার পাঁচটায় আসছিল কমন ফেলে দে এটা সমস্যা নেই পরীক্ষায় সাজেশন করা আমার একটা প্রফেশন ছিল আমি টেস্ট পেপার খুঁজে খুঁজে চার পাঁচ বছর প্রশ্ন মিলে ডেফিনেটলি না তো আমার তো মুশকিল কারণ লেখাপড়া করার সুযোগ সময় কোথায় ছিল আচ্ছা আমাদের অনেক দূর থেকে একজন দর্শক অপেক্ষা করছেন ফোনে একটু ফোন নিয়ে নিচ্ছে হ্যালো 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 ঈদ মোবারক কে বলছেন ঈদ মোবারক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপু আমি আশেপাশে সাথে একটু কথা বলতে চাই নিশ্চয়ই কথা বলুন শুনতে পাচ্ছেন কে বলছেন আমি জাহাঙ্গীর পরীক্ষারি চট্টগ্রাম থেকে আচ্ছা অনেক দূর পরীক্ষারি প্লিজ জাহাঙ্গীর ভাই বলেন শুনতে পাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আচ্ছা ভালো আশিক ভাই আমি আপনার অনেক বড় একজন ফ্যান আচ্ছা আপনার সাথে কথা বলতে পেরে আমার জীবনে কি ধন্য মনে হচ্ছে তো আমার জীবনে বড় একটা শখ যে আপনার সাথে দেখা করব ওকে সুযোগটা হয় উঠলো না আর এই মুহূর্তে আপনার কাছে আমার রিকোয়েস্ট হলো যে রানীগুদির বাকি ইতিহাস ছবির একটা গান হ্যাঁ ঠিক আছে এটা এটা হবে এটা করব আমি লিস্টে আছে আপনি অপেক্ষা থাকুন এবং জেগে থাকুন আমাদের সাথে থাকুন বৈশাখীর সাথে থাকুন আপনি আপনার সোজা সাপটা কথা যেমন পছন্দ করে তেমনি আমার কথাও পছন্দ করে এবং বলেছে আমি যে চমৎকার চমৎকার বলি না এই জন্য আমাকে আরো বেশি পছন্দ করে আমি কথা বলতে দারুন আচ্ছা থ্যাঙ্ক ইউ ভেরি মাচ এগুলো কিন্তু আমার ওই যে ওখানে একটা অসম আছে দেখেন ওই যে একটা জোক শুনে মোশাররফ করিমের একটা ইয়ে ছিল নাটক আর গরু গরু দেখে বললো অসম অনেক গরু মাঠে আসছে তখন আর গ্রামের লোক সাথে অসম বুঝে না বলো এখানে কিছু গরু ওখানে একটা কিছু অসম আছে ভাই দেখেন তো এগুলো দরকার নেই আসলে না আমি কালকে সুবীর দাকে একটা কথা বলেছিলাম যে দাদা আপনার গান শুনে যদি আমি কোনো কথা বলি সেটা আমার মানে ওই দুঃসাহস আমি কখনো করি না কিন্তু তার সাথে মানে দর্শকদের একজন প্রতিনিধি হয়ে আমি কিছু কথা বলতে পারি তবে আজকে এটুকু জাস্ট দর্শকদের আমি বলি যে বাংলাদেশের সমস্ত সঙ্গীত শিল্পী যারা আছেন তাদের সবাইকে অনেক শ্রদ্ধা জানাচ্ছি সম্মান জানাচ্ছি অনেক ভালোবাসা এই কারণে যারা বড় তাদের অনেক স্নেহ আমি পাই আর যারা ছোট তারা অনেক ভালোবাসে কাজে এটা আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদটা পরে দিও ধন্যবাদ দাদা সুযোগ পাওয়া তুমি তুমি হচ্ছে একটা নিশো যাকে আমরা আসলে ইন্ডাস্ট্রিতে আমরা কখনোই ভাবি না তুমি গায়িকা না বা নায়িকা না বা উপস্থাপিকা এত বড় পোস্টে তুমি আছো এটা আমরা মনে করি না আমরা সবসময় মনে করি নিশো আছে আমরা সেফ এবং আমাদের প্রোগ্রাম ডেফিনেটলি ভালো হবে এখানে উল্টা পাল্টা কারণ অ্যাঙ্কর একটা এমসি একটা বিরাট ব্যাপার কারণ পুরো অনুষ্ঠানটাকে ধরে রাখা এবং আমি কিন্তু কনফার্ম হয়ে নিচ্ছি তুমি আমার সঙ্গে থাকবে কিনা এর আগে আমি যখন দুটো শো করেছি আমি তোমাকে বলি তোমাকে থাকতে হবে ঝামেলা হয়ে যাবে আসিফ ভাই অনেক ধন্যবাদ আর সেই সাথে আমি আসলে বৈশাখী টিভিকে এবং ইসলাম শফিককে এই অনুষ্ঠানের যিনি প্রডিউসার তাকে ধন্যবাদ দিতে চাই যে আমার নিউজের আইডেন্টিটির বাইরে এই গানের অনুষ্ঠান আমার জন্য আলাদা একটা আইডেন্টিটি আলাদা একটা জগৎ তৈরি করেছে এই জন্য আসলে অনেক ধন্যবাদ বৈশাখীকে আমার করেন বলেন ও পুরা সব জানি না তো তবে গানের একটু কণ্ঠ জানি কেন প্রেম হারিয়ে যায় কেন প্রেম হারিয়ে যায় থাকে শুধু দুঃখ স্মৃতির পাতায় প্রেমহীন পৃথিবী মিথ্যে হয়ে যায় সুন্দর গান থ্যাংক ইউ অনেক ধন্যবাদ এবং আমার শব্দ শুনেন যেটা মনে হলো যে আপনার আশেপাশে আরও প্রবাসী বাংলাদেশিরা আছেন অনেকেই আছেন তো আপনার মাধ্যমে ওখানে যারা আছেন এবং পৃথিবীর সমস্ত প্রবাসী বাংলাদেশিদেরকে ঈদের অনেক শুভেচ্ছা অনেক আনন্দ ভাগাভাগি করে নিতে চাই তাদের সাথে তো গানে যাই অনিশো আমি এই যে বিদেশ থেকে যারা ফোন করেন আমি এখন তো বললাম একটু স্মার্ট হলাম নতুন ফেসবুক টেসবুক নিয়ে নাড়াচাড়া করি তো তোমার আমি দেখি যে আসলে দেশে মানুষ আমাকে যতটুকু ভালোবাসে সেম প্রবাসও সেম আমাকে ওরা অনেক পছন্দ করে এবং ডেসপারেটলি ভালোবাসে আমি যখন ঘুরতে আমি সাধারণত বিদেশে শো করার যদি ঘুরতে যাই বেশি চায়ের দাওয়াত খেতে যাই মনে করো দুবাইতে মালয়েশিয়াতে এরকম আর কি তখন ভালো লাগে আসলে আর তারা দেশকে খুব মিস করে এবং আমাদের যে অ্যালবামগুলো ওখান থেকে ওরা পায় না ওরা নেট থেকে ইলিগাল ডাউনলোড করে ওরা করতে চায় না ওরা কিন্তু আমি মনে করি বাংলাদেশে আমরা যারা বসবাস করি তার চেয়ে অনেক বেশি দেশপ্রেমিক এরা
তো থ্যাংক ইউ ভেরি মাচ নুরুল আলম ভাই আপনাকে ওমান থেকে ফোন করার জন্য। আমরা এখন গাইছি রিকোয়েস্ট গান, আপনার গানও আসবে। এটা হচ্ছে ধ্বংসযজ্ঞ, আমার থার্ড অ্যালবাম তুমি কথা রাখুন অ্যালবাম থেকে নেয়া। গানটি শুরু করেছেন রাজেশ ঘোষ এবং রাজেশ ঘোষ কথা লিখেছেন প্রদীপ শাহ। এই গানটি আমার গাওয়ার কথা ছিল না, আমি রাজেশ থেকে বলেছেন বিপ্লব ভাইকে গানটি গাওয়াতে, পরে আমি গেয়েছি গানটি এবং এটা একটা পপুলার গান। অনেক রিকোয়েস্টও ছিল এই গানটা। হ্যাঁ হ্যাঁ সুখের স্মৃতি মুছে যদি দিতে চাও, কখনো আমায় একা ফেলে যদি চলে যাও, সাজানো সুখের স্মৃতি মুছে যদি দিতে চাও, কখনো আমায় একা ফেলে যদি চলে যাও, আমি সইব না সইব না সে অপমান ধ্বংস যজ্ঞে করবো শ্মশান ধ্বংস যজ্ঞে পৃথিবীটা করবো শ্মশান। সাথী খুঁজে তুমি পেয়ে যাও, আমাকে বিরহে পুড়িয়ে যদি বা কাঁদাও, যদি বা নতুন সাথী খুঁজে তুমি পেয়ে যাও, আমাকে বিরহে পুড়িয়ে যদি বা কাঁদাও, আমি সইব না সইব না সে অপমান ধ্বংস যজ্ঞে করবো শ্মশান ধ্বংস যজ্ঞে পৃথিবীটা করবো শ্মশান। আমাকে ভুলে আবার নতুন করে অন্য কারো সাথে করো যদি হৃদয়ের আদান প্রদান, আমি সইব না সইব না সে অপমান ধ্বংস যজ্ঞে পৃথিবীটা করবো শ্মশান ধ্বংস যজ্ঞে পৃথিবীটা করবো শ্মশান। থ্যাংক ইউ।
আমার স্বপ্ন আমার লেখা একটা গান যদি আপনার কণ্ঠে কোনোদিন শুনতে পেত, এরকম অনেক স্বপ্ন এখনো আমাদের কাছে রইল। একটু সংবাদ বিরতি নিতে চাই, তারপর স্বপ্ন নিয়ে ফেরত আসব। প্লিজ প্রিয় দর্শক, ফিজ আপ নিবেদিত ঈদ স্পেশাল সময় কাটুক গানে গানেতে। এবার আমরা সংবাদের জন্য ছোট্ট একটু বিরতি নিচ্ছি, আমাদের সাথে থাকুন। ফিরে এসে অনেক 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 গান বাকি, সাথে থাকুন। প্রিয় দর্শক, সংবাদ বিরতির পর আমরা ফিরে এলাম এবং আশা করছি আপনারা আমাদের সাথে আছেন। তো আসিফ ভাই, রিকোয়েস্টের কথা কি বলবো, তাহলে তো আপনার সব গানের লিস্ট বলতে হবে, তো মনে হয় গানে যাই। ওকে, ধন্যবাদ নিশো। আমরা যাচ্ছি আমার লাস্ট 30তম অ্যালবাম জানরে, এটা টাইটেল সং। গানটি লিখেছেন রাজীব আহমেদ এবং খুব সুন্দর এটা শুরু করেছেন সুরকার নাজির মাহমুদ, ওনার সাথে অনেক কাজ হয়েছে এবং কম্পোজিশনে ছিল মুশফিক লিটু, এখন খুব ভালো কাজ করছে, ভালো একজন মানুষ। জি, আপনার মা গানটার জন্য রিকোয়েস্ট আছে। আমি আসলে আব্বা আম্মা মারা যাওয়ার পরে মা আর বাবা নিয়ে গান গাওয়া বন্ধ করে দিয়েছি, কারণ ইমোশন এত বেশি কাজ করে না, গান আর গাওয়া হবে না, যে কারণে আসলে ওই গানগুলো গাই না, ইভেন তো শুনিও না। আমরা যাচ্ছি। জি, জান রে জান রে জান রে, তুমি হি না মন পুড়ে ধোয়া ধোয়া রে, জান রে জান রে জান রে, তুমি হি না মন ছলো ছলো চোখে করো, ছলো ছলো চোখে করো, জল নেই রে জান রে জান রে জান রে, তুমি না মন পুড়ে ধোয়া ধোয়া রে। ছলো ছলো চোখে করো, ছলো ছলো চোখে করো, জল নেই রে জান রে জান রে জান রে, তুমি হি না মন পুড়ে ধোয়া ধোয়া রে। Thank you.
চলো চলো চোখে কোনো চলো চলো চোখে কোনো জল নেই রে জান রে জান রে জান রে তুমি হি না মন পুড়ে ধোয়া ধোয়া রে চলো চলো চোখে কোনো চলো চলো চোখে কোনো জল নেই রে জান রে জান রে জান রে তুমি হি না মন মুড়ে ধোয়া ধোয়া রে থ্যাংক ইউ আমাদের এখন একটা গানের জান লাইনে আছে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমাদের নিউ জেনারেশনের জন্য আমি বলি আমরা আসলে উই আর রিয়েলি ব্লেসড যে উনি আসলে যে আমাদের জন্য যা করছেন আমাদের জন্য একটা সংগঠন করেছেন আমাদের নতুন যারা কাজ করছি তাদের জন্য অনেক কাজ করছে অনেক হেল্প করছে এই জন্য ওনাকে অনেক অনেক থ্যাংকস উনি অনেক কোঅপারেটিভ আর আমার একটা গানের রিকোয়েস্ট আছে এখনো মাঝে মাঝে মাঝরাতে ঘুমের ঘরে সেই গানটা সবগুলো গানই অনেক সুন্দর হচ্ছে কালকে সুন্দরভাবে শোটা উপক্রম করেছে লিজা খুব লক্ষ্মী একটা মেয়ে দারুণ এই প্রজন্মের শিল্পীদের মধ্যে খুব ভালো লেগেছে দারুণ একটা মেয়ে অনেক লক্ষ্মী একটা মেয়ে এবং এখন আমাদের ফ্যামিলি মেম্বার তাই না লিজা আজকে প্রোগ্রাম দেখলাম বসে কি তোর সেজন্যই বলছি আমাদের ফ্যামিলি মেম্বার অনেক লক্ষ্মী একটা মেয়ে অনেক সুন্দর গায় মানে অনেক অনেক সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে তোমরা সবাই ভালো থাকো আমার জন্য দোয়া করো থ্যাংক ইউ লিজা থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাঙ্কস ফর কল ঈদ মোবারক নিশো আমি ফাঁকে আমার মিউজিশিয়ানদের একটু পরিচিত করে যাচ্ছি কারণ এটা হচ্ছে বস আমার আমার বাম দিক থেকে আসি আমরা কিবোর্ড বা আছে আগেও বহুবার বলেছি আমরা একই মহল্লার কুমিল্লায় এবং ওর এনকারেজমেন্টে আজকে আমার এখানে আসার একটা রাস্তা প্রশস্ত হয়েছে ওর জন্য সে অনেক হেল্প করেছে আমাকে সে কিবোর্ড দিয়ে বেজেম দিয়ে সাউন্ড ব্যালেন্স অনেক কিছু অনেক অনেক উজ্জ্বল সিনহা আমার খুব প্রিয় একজন মানুষ রাত 10টার সময় ফোন বন্ধ করে দেয় ভোর 6টায় উঠে রাত 10টা পরে তাকে পাওয়া যায় না কিন্তু আমার শোর জন্য মাঝে রাত জায়গাটা আমার জন্য খুবই একটা ব্লেসিংস থ্যাংক ইউ উজ্জ্বল গিটারে আছে হন্ডুরাসের সাপোর্টার আমাদের লিড গিটার শামু ওরে সব টিভি চ্যানেল এখন দেখা যায় আর্টিস্টদের বেশি এবং খুব ভালোভাবে আছে এই প্রজন্মে আমি যদি মনে করি যে নতুন কোনো গিটারিস্ট এসেছে ইজ নাম্বার ওয়ান ডেফিনেটলি শামু বড়ুয়া আর ড্রামসে আছে বিকাশ রায় বিকাশ এই দেখা স্মাইলের পরে কিছু বলা যায় না আসলে বিকাশের অনেক প্রবলেম এর মধ্যেও সে ড্রামস বাজাচ্ছে এবং প্র্যাকটিস করে এবং আগে তার মেমোরি আগে চেয়ে একটু দুর্বল হয়ে গেছে এটার জন্য আমরা একটা তদন্ত কমিটি করেছি আশা করছি বিকাশ খুব দ্রুত ওভারকাম করবে এখান থেকে বিকাশ রায় ধন্যবাদ তোমাকে আর নতুন আমাদের এই গ্রুপে ঢুকেছে রুবেল বড়ুয়া পার্কেশন বাজাচ্ছেন উনি আগে যখন চিরঙ্গে শো করতাম ফয়েজ লেকে তখন উনি সাউন্ড ব্যালেন্স করতেন এবং নিজে একজন মিউজিশিয়ান আজকেই উনি আমার সাথে প্রথম শো করছেন রুবেল বড়ুয়া থ্যাংক ইউ আর আমার ডান দিকে আছে বেস গিটারিস্ট রানা জাকের রানা এই অ্যালবামে ওরটা সুর করা গানও আছে দোষে ছেলে তো রানা মাঝখানে চলছে অনেকদিন বাজিয়েছে মাঝখানে দেশে বাইরে ছিল আবার এসছে এখন আমার টিমের টোটাল ম্যানেজমেন্টটা ওর হাতে আছে ও সব লুক আফটার করে আর এমসি আছে আমাদের ফারহানা নিশো যদি আমি আমার মোবাইলে লেখা নিশো ফারহানা নিশো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে শুধু আমাদের পক্ষ থেকে আমাদের শিল্পী সমাজের সবার পক্ষ থেকে সবাই তুমি সবার প্রিয় একজন মধ্যমণি আমাদের
সাউন্ড করছেন পিয়াল ভাই, জিয়াল হোসেন পিয়াল, আমাদের পুরনো বড় ভাই। ওনার হাত ধরে বেসিক্যালি রেকর্ডিং এর আমার যাত্রা শুরু, উজ্জ্বল এবং লাইটস ক্যামেরা বিভিন্ন ভাবে, ইসলাম শফিক প্রোডিউসার যারা বিভিন্নভাবে বিভিন্ন লাইটে যারা জড়িত আছেন তাদের সবাইকে অসম্ভব কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের পক্ষ থেকে, আমাদের শ্রোতাদের পক্ষ থেকে, আমাদের মিউজিশিয়ানদের পক্ষ থেকে। এবং আরেকজন মেম্বার আছে বৈশাখীর মিউজিকের সাথে যুক্ত, অসীম কুমার নট্ট। আচ্ছা আচ্ছা, অসীমদার জন্য ধন্যবাদ। আসলে বলতে চাই অনেক কিছু, এমনিতে বেশি কথা বলি, তার মধ্যে মাঝে মাঝে গ্যাপ পড়ে যায়, দেখা গেল আসল কথাই বলা হলো না। অসীমদা আপনাকে ধন্যবাদ, বৈশাখীকে ধন্যবাদ। আমরা লিজার গানটা দিয়ে স্টার্ট করতাম চাই আর কি একটু। আমার মনে আজকে রাতে যতগুলো গানের রিকোয়েস্ট এসেছে এটাই সবচেয়ে বেশি রিকোয়েস্ট, এবং যেহেতু লিজা ফোন করেছে আমরা গানটা লিস্টও রেখেছিলাম, এই সময় আমরা গানটা গাইছি এখনো মাঝে মাঝে। ও প্রিয় তুমি কোথা অ্যালবাম থেকে নেয়া,
কাঁদে বলে সারাক্ষণ ভুলে গিয়ে আছো তুমি সুখে আমি কাটাই প্রহরা ভালোবাসা একা বেদনারি চরে তুমি চলে গেছো অনেক দূরে এই মনে আগিনা ছেড়ে তুমি চলে গেছো অনেক দূরে এই মনে আগিনা ছেড়ে এখনো মাঝে মাঝে মাঝরাতে ঘুমের ঘরে শুনি তোমার পায়ের আওয়াজ যেন তুমি এসেছো ফিরে তুমি চলে গেছো অনেক দূরে এই মনে আগিনা ছেড়ে তুমি চলে গেছো অনেক দূরে এই মনে আগিনা ছেড়ে তুমি চলে গেছো অনেক দূরে এই মনে আগিনা ছেড়ে থ্যাংক ইউ আপনি আসলে মানে যখন এক এক মুডের গানগুলো গান কেমন যেন আমি এই এসএমএসটা এই গানটার সাথে বলতে চাই আমার নাম রাজু আমার এজ 15 আমার আম্মু আমাকে ঘুমের জন্য বকা দিচ্ছে কিন্তু যতগুলো গানের রিকোয়েস্ট করেছি ভাইয়া বলেছে একটু পরে শেষের দিকে মাঝরাতে তো এখন তো মাঝরাত এখনো গানগুলো গাইবেন না আশা করছি সে স্যাটিসফাইড এখন আর এই গানটা গাওয়ার সময় মাত্র খেয়ে আসলাম তো ঢেকুর চলে আসছিল মাঝখানে বেজলুইস যাই হোক অসুবিধা নেই এটা পার্ট অফ কনসার্ট কিছু করার নেই হতেই পারে কুমার অ্যান্থনি বুলু দাদা ভালো অবস্থা কি অবস্থা কেমন আছেন আপনার চার্জ কেমন চলতেছে বৈবাহিক জীবনের অবসান করছে নাকি শুরু হয়েছে কোনটা হ্যাঁ সুখবরটা কোন না আচ্ছা হইতেছি না হয়েছি কোনটা আমার একটা রিকোয়েস্ট যে আমি ওই গানটা আমার প্রিয় গান আস্তে আমার যে গানটা আর কি কখনো ভালোবাসো কখনো ভালোবাসো আচ্ছা হ্যাঁ লিস্টটা দাদা নিয়ে কাজ করা হচ্ছিল এখনো চলতেছে এজন্য আরো ভালো লাগতেছে উজ্জ্বলকে দেখে সাথে আর কি থ্যাংক ইউ দাদা ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ আর আরেকটা ছোট্ট বলি যে কুমার অ্যান্থনি ভুলু আমাদের কুমিল্লার একজন পথিকৃত শিল্পী আমি বলতে চাই ব্যান্ড সঙ্গীত উনি আজম খানের আজম ভাইয়ের গান গাইতেন বাপ্পি লাহিড়ির গান গাইতেন কিশোর কুমার যে গান গাইতেন হেমন্ত আরে মান্নাজির গান গাইতেন মোটামুটি ওনার তত্ত্বাৎ আমরা উজ্জ্বল এখানে আছি আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি উনি পার্থদা আমাদের পার্কেশন বাজান এবং আমাদের নিশানি মোমেন্ট প্রিন্স গিটারিস্ট ওদের একটা ব্যাচ ছিল এবং ওরাই বেসিক্যালি আমাদের কুমিল্লা যখন তরুণ প্রজন্ম যখন ব্যান্ড করতে ইন্টারেস্টেড হয় ওনারাই আমাদেরকে হেল্প করেছেন এবং ওনাদের যে পরিশ্রমটা যে কষ্টটা ছিল ইন্ডাস্ট্রিতে
কুমিল্লার সঙ্গীতকে ছড়িয়ে দেন, তার রেজাল্ট কিন্তু আমি উজ্জ্বল আমরা ঢাকায় এসে গান বাজনা করছি, তার জন্য বলে দেব আপনাকে একটা স্যালিউট। বিপ্লবী সালাম, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এবার আমরা আবার গানে যাই। হ্যাঁ, এটা আর রিকোয়েস্টের গান আসছে, তোমার রিকোয়েস্ট ছিল, এটা হচ্ছে ফিল্মের গান, আমাদের রানীকুঠি বাকি ইতিহাস সামিয়া জামানের পরিচালনায়। এটাতে আমি 2006 সালে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম এবং আমার সৌভাগ্য হয়েছে গানটি সামিনা বাসা থেকে আমার শ্রদ্ধেয় সমাপা সামিনা চৌধুরী গানটির কথা লিখেছেন আমাদের বাংলাদেশ বিখ্যাত গীতিকবি গীতিকার আমার বড় ভাই গার্ডিয়ান শ্রদ্ধেয় কবির বকুল ভাই এবং আমার ভাই এসআই টুটুল সাব ইন্সপেক্টর টুটুল। তো এবং আমরা কখনো আমরা যখন গানটা করি তখন কিন্তু ভাবিনি যে আসলে এটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পর্যন্ত যেতে পারে, কিন্তু গানটা ফরচুনেট ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। আমি এই জন্য কৃতজ্ঞ সামিয়া জামানের কাছে, রানীকুঠি বাকি ইতিহাস যার ইউনিট তাদের কাছে কৃতজ্ঞ, কারণ একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড আমি মতো অ্যাওয়ার্ডটা ছিল আর একটা শিল্পী আসিফ পাবে এটা অবিশ্বাস্য ব্যাপার। যাই হোক, ব্লেসড বিশ্বাস। স্বপ্ন তুমি, সত্যি তুমি, তুমি আমার ভালোবাসা, গান কবিতা তুমি, সবিতা তুমি, জীবনের আশা। থাকো থাকো পাশাপাশি, তোমায় আমি ভালোবাসি, থাকো থাকো পাশাপাশি, তোমায় আমি ভালোবাসি। স্বপ্ন তুমি, আকাশে ভাসে মেঘের ভেলা, হৃদয়ে প্রেমে বসেছে মেলা, ও সে প্রেমে আমায় ভুলিয়ে রাখো, আরো সুখেরই স্বপ্ন আঁকো, স্বরের দৃষ্টি এত যে মিষ্টি, তোমার মুখের ওই মধুর হাসি, থাকো থাকো পাশাপাশি, তোমায় আমি ভালোবাসি, থাকো থাকো পাশাপাশি, তোমায় আমি ভালোবাসি। স্বপ্ন তুমি, চাঁদ সাজালো ও মনের রঙে, সাজাবো তোমায় এসো গো কাছে এই নিরালা,
থাকো থাকো পাশাপাশি, তোমায় আমি ভালোবাসি। থাকো থাকো পাশাপাশি, তোমায় আমি ভালোবাসি। স্বপ্ন তুমি সত্যি তুমি, তুমি আমার ভালোবাসা। গান কবিতা তুমি সবিতা, তুমি জীবনের আশা। থাকো থাকো পাশাপাশি, তোমায় আমি ভালোবাসি। থাকো থাকো পাশাপাশি, তোমায় আমি ভালোবাসি। স্বপ্ন তুমি গানগুলো শুনেন, আমার মনে হচ্ছে না যে আমি কথা বলে আপনাকে ডিস্টার্ব করব, ওটা মনে হচ্ছিল না যে আপনি এক মনে গাইছেন। শুনতেও ভালো লাগছিল, দেখতেও ভালো লাগছিল, এবং আমার মনে হচ্ছিল না যে আমি মাঝখানে কথা বলি। আর হচ্ছে আপনার মেঘবালিকা গানটার জন্য অনেক মেঘবালিকা, কিন্তু একজন দর্শক আছে, একটা শুনুন প্লিজ। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম মনীষ আপু, কেমন আছেন? ওয়া আলাইকুম সালাম। আমি হিয়া বলছিলাম। কে? হিয়া। হিয়া হিয়া হ্যাঁ হিয়া। আচ্ছা, আপনার কাছে অনেক সুন্দর লাগছে, অনেক ধন্যবাদ। আমি কাসিম ভাইয়ের সাথে কথা বলবো নিশ্চয়ই, এবং আমাদের ভাই ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক ভাই। আপনাকে দেখতে আসতে অনেক ভালো লাগছে, আর আপনাকে যে আজকে দেখবো এটা ভাবতেই পারি না। মানে ঈদের মনে হয় আনন্দটা আরো বেশি হয়ে গেল। থ্যাংক ইউ। মানে অনেকদিন পরে দেখছি, অনেকদিন পরে আসছে, এক বছর পরে। আপনার কাছে একটা রিকোয়েস্ট। তুমি কোথা থেকে বলছো আগে বলো। তোমাকে হারাই যেতে হবে, একটা কবিতা লেখা হবে, আর বৈশাখী টিভির অসংখ্য ধন্যবাদ জাসিফ ভাই কাজকে এনেছে। থ্যাংক ইউ, তোমাকে অনেক থ্যাংকস, অনেক ধন্যবাদ, এবং এত সুন্দর কথা বলার জন্য। আর যখন আমাকে বললা তখন তো আমি ধন্যবাদ দেওয়ার সুযোগ পেলাম না, অনেক ধন্যবাদ। আর আসিফ ভাইকে যে বলেছো সেই জন্য এবার আমি না, সুন্দর কথা বলে ভালো লাগে, ভালো লাগলো শুনে। তো বেসিক্যাল ব্যাপারটা হচ্ছে কি, আসলে যখন একটা শোতে আমরা সবাই পার্টিসিপেট করি না, দর্শক তুমি, আমরা মিউজিশিয়ানস, আমি, আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার, লাইটস, সব কিছু যখন একসাথে মিলে যায় না, তখন খারাপ জিনিসও ভালো লাগে। আর ঠান্ডা গান গায়ের সময় আমার খুব টেনশন লাগে। যাই হোক, আমরা নিশো একটা অন্যরকম গান করবো। এখন কাজটা হচ্ছে আজম ভাইয়ের গান, শ্রদ্ধেয় আজম খান, কারণ এটা প্রচণ্ড রিকোয়েস্ট। এবং আমাদের যে বাংলাদেশ মহিলা দলের যে কোচ বর্তমান আশিক, সে আমারও কোচ, আমাদের কুমিল্লার ছোট ভাই, এবং আজম ভাইয়ের সাথে সে অনেক ওতপ্রোতভাবে জড়িত ছিল ছোটবেলা থেকেই। আজম ভাইয়ের একজন খাস লোক আর কি, ও আর আমাদের ক্রিকেটার আশরাফুল। তো ওরা আগে আমাকে আসে আসিফ ভাই, আজম ভাইয়ের গান কিন্তু গাইতে হবে, সেই সাথে আমার রিকোয়েস্ট করতাম, কারণ বৈশাখীতে আপনার হচ্ছে আজম খানের সাথে একটা লাইভ অনুষ্ঠান ছিল। রাইট রাইট রাইট, এবং ওটা আমার জন্য একটা মেমোরেবল প্রোগ্রাম ছিল, কারণ এজন্য আসলে তোমরা, তুমি এবং ইসলাম শফিক ব্যাপকভাবে দায়ী এটার জন্য। এবং কারণ তুমি এবং ইসলাম শফিক এই দুইটা তোমাদেরকে না করা এবং তোমাদের সাথে আসলে বেশি কথা বলা একটা অপরাধ মনে আমার কাছে। যে আমি গাইছি আজম ভাইয়ের গানটি, আমরা সবাই আজম ভাইকে ভালোবাসি। আমি আজকে শোটা বেসিক্যালি নিশ্চয় বলি, তোমার আমি শুধুমাত্র আমার ফ্যানদের জন্য না, অনেকেই আছেন যারা মুরব্বী কিছু, ওনাদের মতো গান সব পছন্দ করেন, কিছু আছেন নতুন লিসনার যারা আমার ভয়েসটাকে পছন্দ করেন, কিছু আছেন নতুন লিসনার যারা আমার এক্সপ্রেশন পছন্দ করেন, আর কিছু আছেন আমাকে লাইভ দেখতে, অনেকেই অনেক রকম পছন্দের ব্যাপার থাকে, আবার অনেকে পছন্দ করে না, তারাও আছেন। তো সব কিছু মিলে আমরা আজম ভাইকে প্রেজেন্ট করতে চাই, কারণ আমি আজম ভাইকে খুব পছন্দ করি ব্যক্তিগতভাবে, খুব ছোটোবেলা থেকে ফলো করে আসছি, কারণ ইউনিভার্সিটির যারা পড়েছে, যারা 86, 87, 88, 89, এবং তারও আগে থেকে আজম ভাইয়ের ফ্যান যারা আছেন তাদের জন্য ডেডিকেট করছি, কারণ ওনার একটা হিউজ গ্রুপ, একটা রক স্টার, একজন পপ সম্রাট, সেই 71 সালে যুদ্ধ করেছেন, তারপরে গান গেয়েছেন, বাংলাদেশের মানুষকে মাতিয়ে রেখেছেন, নতুন একটা ডাইমেনশন নিয়ে এসেছেন মিউজিকে, তার জন্য এই গানটি গেয়েছি। জি, থ্যাংক ইউ।
চাই রে সে থাকে মোরি অন্তরে আমি যারে চাই রে সে থাকে মোরি অন্তরে আমি তারে পেয়ে হারাই রে আমি তারে পেয়ে হারাই রে আমি যারে চাই রে সে থাকে মোরি অন্তরে আমি যারে চাই রে সে থাকে মোরি অন্তরে আমি তারে পেয়ে হারাই রে আমি তারে পেয়ে হারাই রে আমি যারে চাই রে সে থাকে মোরি অন্তরে আছেই নাই অন্তরে নিয়েছে ঠাই বিরাজ করে সে ভুবনে এই আছেই নাই অন্তরে নিয়েছে ঠাই বিরাজ করে সে ভুবনে আমি তারে পেয়ে হারাই রে আমি তারে পেয়ে হারাই আমি তারে পেয়ে হারাই রে আমি তারে পেয়ে হারাই রে আমি যারে চাই রে সে থাকে মোরি অন্তরে শক্তি বাসনা পূর্ণ হবে সাধনে ভক্তিতে মুক্তি জানে শক্তি বাসনা পূর্ণ হবে সাধনে আমি তারে পেয়ে হারাই রে 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 আমি যারে চাই রে সে থাকে মোরি অন্তরে আমি যারে চাই রে সে থাকে মোরি অন্তরে আমি তারে পেয়ে হারাই রে 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 আমি যারে চাই রে সে থাকে মোরি অন্তরে
আমি যা বলতাম সেটা আপনি এক্সপ্রেশন দিয়ে বুঝিয়ে দিয়েছেন। হ্যাঁ, এরকম মনোযোগের গান, কারণ আজম ভাইয়ের যে ফ্যান, ভুল করলে ভাইয়ের যে কারণে কেয়ারফুল থাকতে হয়, আমরাও থাকি, আমরা সবাই থাকি, কারণ আর গানটা প্র্যাকটিস করে নেই আমরা, যেহেতু আগে রিকোয়েস্ট এসছে অগ্রিম, মানে আজকে আসছে এগুলো আর জোরপূর্বক, এবং আমিও চাচ্ছিলাম যে গাইতে, আমি নোট দিয়ে রেখেছিলাম যে গাইতে হইতে পারে আজম ভাইয়ের গান, আর আমরা যেহেতু প্রায় প্র্যাকটিস করি, আমাদের দেখা হয় আর কি, চেষ্টা করে একটু আজম ভাইকে স্মরণ করা জাস্ট। নিশ্চয়ই, তো আমাদের আরেকজন দর্শক আছেন সাথে। হ্যালো, এখন পর্যন্ত ভালো আছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন তো ভাই? হ্যাঁ, আমি ভালো আছি। আচ্ছা, পরেরটা ভাই, আপনার কাছে একটা গানের রিকোয়েস্ট ছিল আমার। বলেন, করেন, রিকোয়েস্ট করেন। ওপ্রিয়া কোথায় গানটা শুনতেছেন? ওপ্রিয়া কোথায়? প্রিয়ার তো বাচ্চা কাচ্চা নাতি হয়ে গেছে মনে হয়, তারপরও গাইতে হবে গানটা, অসুবিধা নেই। থ্যাংক ইউ, আপনি লাইনে থাকুন আর টিভি দেখতে থাকুন, আমরা বসে গিয়ে পর্দার চোখ রাখুন, আমরা গাইছি গানটা, ডেফিনেটলি গাইবো। ধন্যবাদ আপনাকে। আর আমার কাছে কিছু এসএমএস এখানে আছে যে নিশাপু সবার এসএমএস পড়লেন, আমারটা পড়লেন। আসলে হয় কি, অনেকগুলো এসএমএস একসাথে আসে, তো তখন যখন গান শেষ হয় ওই মুহূর্তে চোখের সামনে যে এসএমএসগুলো থাকে হয়তোবা সেগুলো দেখা হয়, পরে কিন্তু আমি ঠিকই ব্রেকের সময় গানের মাঝে বাকি এসএমএসগুলো দেখি এবং সেই গানের রিকোয়েস্টগুলো করি। আর হচ্ছে কিছু নাম আমার মনে হয় পড়েই ফেলি, যেহেতু অনেকগুলো নাম আছে। শাহিন আলম এয়ারপোর্ট থেকে, রুমু রশিদ কান্তা গাজীপুর থেকে, জাহাঙ্গীর রকিব, তারপর হচ্ছে অনেকগুলো বাচ্চা কাচ্চার নাম, মিরপুর থেকে রুবেল রাসেল ক্লান্ত, অনেকদিন পর এই নামটা শুনলাম ক্লান্ত, তারপর হচ্ছে মানিক কুমিল্লা থেকে, তারপর হচ্ছে সব ফুলের নাম, তারপর লিখেছে আখি আরিফ প্রিয়া পপি আস্থা মণি রাত্রি, আরও এরকম অনেক অনেক নাম। আসলে আমরা কিন্তু আপনাদের সব এসএমএসই দেখি, সবগুলোই আমাদের যিনি সম্মানিত শিল্পী থাকে তাকে আমরা জানাই এবং সেই গানগুলো শোনার চেষ্টা করি। তো আসিফ ভাই, আর হচ্ছে আরেকটা কথা মনে হয় তখন বলতে চাচ্ছিলাম এসএমএসের জন্য ভুলে গেছি, সেটা হচ্ছে আপনি যে বলেন প্রিয়ার নাতি হয়ে বিয়ে হয়ে কি হয়ে গেছে, প্রিয়ারা কি আসলেই তাই? প্রিয়ারা সবসময় আই থিঙ্ক এভারগ্রিন। এখন আসলে প্রশ্ন অনেক লম্বা, উত্তর অনেক লম্বা। প্রিয়ার বেসিক্যালি যখন অ্যালবামটা বের হয়েছিল 2001 সাল, তো 2001 সাল যদি প্রিয়া অ্যাডাল্ট হয়ে থাকে তাহলে তার বিয়ে হয়েছে 14 বছর, তো 14 বছরে মানে অ্যাটলিস্ট প্রিয়ার বাবার নাতি হয়েছে আর কি, অ্যাটলিস্ট আমি বড় হয়ে গেছি। তো আমি প্রিয়া গানটা গাইতে চাই না কেন, আসলে এটা যখন গাই না তখন নিজেকে অনেক চাইল্ডিশ মনে, আমার বয়সও প্রায় 43, তো এখন যদি প্রিয়া নিয়ে হইচই করি, তার মধ্যে একটা মেয়ে আমাকে একদিন ফোন দিয়ে বললো যে, বা চিঠি লিখেছে আমাকে, বললো যে আসিফ ভাই আপনি, আপনাকে খুব ভালো লাগে, আপনার গানও খুব ভালো লাগে, কিন্তু আপনি হুট হাট করে মেয়েদের নিয়ে, মেয়েদের নাম নিয়ে গান শুনে, প্রিয়া সুস্মিতা এর বিপাশা এই নাম গান শুরু করলেন কেন, আপনি এই গানগুলো করেন আমাদেরকে ছেলেরা টিচ করে রাস্তায়। তারপর থেকে আসলে আমি নাম নিয়ে গান গাইতে চাই না, কারণ পোলোয়ানের ফোনটা আছে তো টিটকানি বিটকানি মারে, একটা ঝামেলা হয়ে যায়, তো যে কারণে আসলে খুব নাম যেগুলো যেগুলোতে আছে সেগুলো গান না গাওয়ার চেষ্টা করি আর কি, যদিও প্রিয়ার নাম কমন, নাম ফিল সহ কমন, আবার নাম না হয়ে সম্বোধনও হতে পারে, বাট কে কোনটা বুঝে এটা তো মুশকিল আর কি, কে কিভাবে বুঝে। আপনার এই অ্যালবামটা সম্ভবত আমি যতদূর জানি মানে সর্বোচ্চ বিক্রি হওয়া অ্যালবাম, হ্যাঁ এটা বাংলাদেশে 50 লাখের বেশি, হ্যাঁ অনেক বেশি, 5.5 মিলিয়ন কপি ওভার হয়ে গেছে এবং এটা এখনো টপ চার্টে আছে এবং মানুষ এখনো কিন্তু ঘুরে ফিরে আমাকে ওপ্রিয়াতেই লক করে রেখেছে যতই গান গাই না কেন আমি, তো এটা আমার জন্য একটা বিরাট প্রাপ্তি মনে করি, কারণ আমি বললাম প্রথম বললাম আমি ব্যাকগ্রাউন্ডলেস একজন শিল্পী, সেক্ষেত্রে এত ভালোবাসা এত মনে রাখা এবং দীর্ঘ 14 বছর আমার ফ্যানরা আমার সাথে আছেন, 3.5 বছর গান না গাওয়ার পরেও মনে হচ্ছে যে আমার কেন মনে হচ্ছে উপস্থিত আসিফ হচ্ছে, তেমন উপস্থিত আসিফ অনেক বেশি শক্তিশালী এবং এই কনফিডেন্সটা জুগিয়েছেন আমার ফ্যানরা, তো সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ এখনও ওরা লেগে আছে, লাখ লাখ SMS, লাখ লাখ লাইক, লাইক লাইক, লাখ লাখ পিপল রিচ করছে আমার প্রতিটা স্ট্যাটাস এবং আমার পাশাপাশি, ভালো লাগে, এটা কিন্তু কপাল, ডেফিনেটলি আল্লাহর রহমত অবশ্যই, নিশ্চয়ই। তো আমরা মেঘ বালিকা এনকাউন্টার এই দুটো কিন্তু আপনার আমাদের শ্রদ্ধেয় সুরকার গিটারিস্ট মনোরঞ্জন টুডুল ভাই,
এবং টুলু ভাই আমার জীবন আসলে অনেক ভালো ভালো কিছু গান দিয়েছেন, আমি তার প্রতি কৃতজ্ঞ। রাজীব অবশ্য অনেক ভালো ভালো গান দিয়েছেন। আমার মনে হয় একটা না অনেকগুলো খুব মানে সুইট এবং স্লোগান একসাথে করছিলেন, তো আমার মনে হয় ওই কারণে মেঘবালিকে নিয়ে অনেক রিকোয়েস্ট একসাথে। মেঘবালি একটা রিদমিক গান, এটা যে রিকোয়েস্ট করেছে সেই রিদমিক গান পছন্দ করে। আসলে নিশ্চয় হচ্ছে কি, এখন আমরা যত রাত গভীর হয় না তত আমরা যদি মেলোডিয়াস গানটা করি না মানুষ কিন্তু শুনবে। এখন কিন্তু আমি যদি ধুমধারাকে গান করলাম কেউ কিন্তু ঘাটতে করে নাচবে না, সবাই কিন্তু এসি টেসি ছেড়ে বা ফ্যান ছেড়ে কাঁথা গায়ে দিয়ে শুয়ে শুয়ে টিভি দেখতেছে, তাই না? তো এখন আমি খামাকা তাদেরকে উত্তেজিত করি, লাভ কি? রাতের মেলোডি থাকি, গান শুনুক, পারলে ঘুমায় যাক, গান শুনে অসুবিধা নেই, এই আর কি। মানে যেভাবে পারা যায় ম্যানেজ করে নেয় আর কি। আসি ছোট ছোট স্মৃতি কথা লাগে বেদনা, বেদনাকে বলেছি ও গো তুমি কেদোনা, ছোট ছোট স্মৃতি কথা লাগে বেদনা, বেদনাকে বলেছি তুমি কেঁদো না। আমি যদি মরে যাই কি বাসে যায় তো, দরজায় দাঁড়িয়ে আছে প্রেমময় ভোর, হাত বাড়িয়ে হাওয়া নিবি পা বাড়িয়ে রোদ, আমার উপর এত প্রতিশোধ। ছোট ছোট স্মৃতি কথা লাগে বেদনা, বেদনাকে বলেছি ও গো তুমি কেঁদো না। চেনা চেনা মুখ জানা ছিল না, হঠাৎ করে এমন হবে কেউ কারো না। ও এত চেনা চেনা মুখ জানা ছিল না, হঠাৎ করে এমন হবে কেউ কারো না। আমি যদি মরে যাই কি বাসে যায় তো, দরজায় দাঁড়িয়ে আছে প্রেমময় ভোর, হাত বাড়িয়ে হাওয়া নিবি পা বাড়িয়ে রোদ, আমার উপর এত ঘৃণা এত প্রতিশোধ। ছোট ছোট স্মৃতি কথা লাগে বেদনা, বেদনাকে বলেছি ও গো তুমি কেঁদো না। ছোট ছোট স্মৃতি কথা লাগে বেদনা, বেদনাকে বলেছি ও গো তুমি কেঁদো না। আমি যদি মরে যাই কি বাসে যায় তো, দরজায় দাঁড়িয়ে আছে প্রেমময় ভোর, হাত বাড়িয়ে হাওয়া নিবি পা বাড়িয়ে রোদ, আমার উপর এত ঘৃণা
ছোট ছোট স্মৃতি কথা লাগে বেদনা বেদনাকে বলেছি ও গো তুমি কেঁদো না খুব সুন্দর গানটা আপনি যে এই গান শুরুর আগে কিসব বলছিলেন কি যেন ব্যাকগ্রাউন্ড নেই কিসব কিসব কথা কিন্তু আপনি তো ছোটবেলা থেকেও গান করতেন আপনি গান গেয়ে জ্যামিতি বক্স টিফিন বক্স অনেক পুরস্কারও পেয়েছেন আমাদের সময় খুব কম্পিটিশন ছিল আমাদের সময় যে বাংলাদেশের সবচেয়ে ভালো মানে একজন টপ সিঙ্গার শারমিন সাদি ইসলাম ময়না দুর্দান্ত আর্টিস্ট এবং ফারানাজিম শিউলি তখন কুমিল্লায় আমাদের জাহিদ ভাই ছিলেন মানে বিপুল ভাই ছিলেন সমস্যা হলো তখন কম্পিটিশন করতে আমি তো হারমোনিয়াম বাজাতে পারি না তখন উজ্জ্বল জানে এগুলো যে হারমোনিয়াম বাজায় গান না গাইতে হলে পাঁচ মাইনাস তখন তো আসলে অনেক গান বাজাতো ডিস্ট্রিক্ট লেভেলে উপজেলা লেভেলে স্কুল পর্যায়ে কম্পিটিশন এখন তো এগুলো সব বন্ধ সব বাতিল হয়ে গেছে তখন যদি তোমার হয় থার্ড হতাম নাহলে শান্তনা পুরস্কার পেতাম না ফার্স্ট হওয়ার কোনো সুযোগ ছিল না এত ভালো গাইতো এরা এত ভালো গায়ে শিউলি থাকে টরন্টো ডাকিনার্স টিচারও আর সাথে তো আমরা সবাই চিনি তো তাদের যন্ত্রণায় পরে আমি গান থেকে বাদ দিয়ে ক্রিকেট খেলা রয়ে গেছি কারণ দুইটা মেয়ে ফার্স্ট সেকেন্ড হচ্ছে আমি হচ্ছে থার্ড এটা খুবই আমার জন্য এটা কেমন জন্য ছিল কষ্টের না মানে টিটকে রেখে বন্ধু বান্ধব তো সব বিখাউস তো মানে তোমার কমেন্টস করতে হতো পারলি না যাই হোক তারপরে আমার কাছে আসলে নজরুল একাডেমির চাইতে খেলার মাঠটা বেশি প্রিয় মনে হয়েছে কে জন্যই বলি ব্যাকগ্রাউন্ডলেস আর যে গান বাজনা করতাম এটা আমাদের প্রয়াত শিক্ষিকা শ্রীমতী কল্যাণী সেন গুপ্তা তিনি গত বছর মারা গিয়েছেন কল্যাণীদের মারপিটের ভয়ে বেসিক্যালি গানগুলো কারণ এলো উনি বকাবই তো করতেনই সাথে মায়ের তো যে কারণে স্কুল কম্পিটিশনে দেখা গেল আমি দাদরা তাল তেরো তালে গান সাধারণত গাইতেছিলাম তালে গেছে আমার তাল তাল উল্টে যাবে একটা ভেজাল বুজুর গানে করে লাভ নেই এখানে তো উনি আমাদের সব ধরনের গান গাওয়াতেন বুলবুল আর নজরুল নজরুল গান নজরুল গান রবীন্দ্রসঙ্গীত দেশের গান লালন গীতি সব গাওয়াতো যাই হোক এখন মনে হচ্ছে আসলে তখন যদি লেগে থাকতেন তাহলে এটা ভালো হতো না হইতে পারতো এটা হতে পারতো তাই না উজ্জ্বল কি বলো যাই হোক খেলার মাঠ থেকে আমরা একটু বিজ্ঞাপনের মাঠে যাই প্লিজ ঘুরে আসি একটু প্রিয় দর্শক ফিজ আপনি ব্যতীত ইট স্পেশাল সময় কাটুক গানে গানেতে আজকের মতো শেষ একটা বিরতি নিচ্ছি ছোট্ট বিরতি সাথে থাকুন দর্শক আশা করছি সাথে আছেন আমাদের ঈদ স্পেশাল সময় কাটুক গানে গানে সাথে এবং পুরো সময় গানে গানে অনেক আনন্দে ঈদের আনন্দকে বাড়িয়ে তুলছে তো আসিফ ভাই সময় অল্প কিন্তু অনেক অনেক রিকোয়েস্টের গান বাকি কি যে করব আমি আমি কিছু জানি না আসলে যখন আসি না মানে তিন ঘন্টা গান গাইতে হবে টেনশন অস্থির আর যখন প্রমোশন শুরু হয় তখন আমার দূর কিছু গান বাকি রয়ে গেল এটাই মনে হয় লাইফ কিছু গান সবই ইনফ্যাক্ট বাকি রয়ে গেল কিছু শুনলাম তো এখন আসলে আপনার হাতে ছেড়ে দিলাম আমি আপনাকে সবগুলো রিকোয়েস্ট বলেছি এখন আপনি একটা বুলবুল ভাই রিকোয়েস্ট করে গেলেন যেটা আমার জন্য একটা বিরাট প্রাপ্তি সেটা হচ্ছে তোমার ওপর পছন্দ না তুমি দেখলাম ফোন করে এটাই বলো আমাকে বা আজকেও আমি প্রিপারেশন নিয়ে এসেছি এনকাউন্টার গানটার জন্য গানটি শুরু করেছে ব্যান্ড প্রায় শূন্য লিখেছে যথারীতি রাজীব এটা একটা আমি আগেও ব্রিফ করেছিলাম সেটা হচ্ছে একজন সন্ত্রাসী জীবন কাহিনী নিয়ে কিন্তু সন্ত্রাসী হোক আর যাই হোক যেই হই না কেন আমরা আমাদের কিন্তু বাবা মা থাকেন তারা কিন্তু অপেক্ষা করেন সন্তানের জন্য একটা পরিবারের অংশ যদি ওনারা লাশ নাও পায় মানে যদি মানে ছেলে জীবিত না থাকে অ্যাট লিস্ট লাশটা ফেরত চাই যে বাংলাদেশে এখন অনেক লাশই পাওয়া হচ্ছে না তারপর আমি গানটা গাইছি খোকা এখন বল নিয়ে খেলে না মারণাস্ত্র এখন তার প্রিয় খেলনা আমার বুকে মাথা রাখা সময় হয় না তাই ঘুমোতে গেলে ঔষধে বিষ করে পায় না বিশ্বাস করো আমার খোকা এমন
আর প্রশ্নই ওঠে না। বিশ্বাস করো আমার কোকা এমন ছিল না, ছায়া দেখলেই ভয় পেত, মানুষ মারার প্রশ্নই ওঠে না। ওর নাম রোজ হেডলাইন হয়, নামের পাশে কিলার শব্দ নাকি দারুণ শোভা পায়, সবাই তাকে ঘৃণা করে মোস্ট ওয়ান্টেড। তাই আমি কিন্তু যাই না মাঝে বসে ছেলের প্রাণ ভিক্ষা চাই, বিশ্বাস করো স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। তো আমরা চাই না আমাদের সন্তানদেরকে আমরা যদি পারিবারিক ভাবে রাখতে পারি,
এবং আমরা যদি একটু খেয়াল করি তারা কি চায়, তাহলে এই যে এখানে ঘুমোতে গেলে ওষুধের বিষ মিনস একটা ড্রাগ, তারপর মারণাস্ত্র পিস্তল, মানে কোনো কাহিনী এনকাউন্টার, এগুলো কোনো ভালো শব্দ না, তাই না? এগুলো ডেঞ্জারাস, মানুষ ঘৃণা করে, কিলার শব্দ ডেঞ্জারাস। তো আমি আমি বন্দুকবাজি ছেড়ে আমাদের আসলে বেসিক্যালি দেশ গড়ার কাজে আসতে হবে, এবং আমাদের সবাই পরিবারের অংশ। আমরা বাংলাদেশের মানুষ কিন্তু খুব আবেগী, আমরা আমাদের সন্তানকে নষ্ট হয়ে দেখতে পছন্দ করি না, আমাদের আশেপাশেকে নষ্ট হয়ে যাবে চাই না। কিন্তু আবার আমার এটাও মনে হয় যে আমরা তাদেরকে ঘৃণা না করে আমরা যদি তাদেরকে আরো কোঅপারেট করি, একজন ড্রাগ মাদকাসক্ত যারা আমরা যারা করি, যারা সন্ত্রাসী, তাদের যদি আমরা একটা কাউন্সিলিং এর মাধ্যমে নিয়ে আসা যায় ভালো। একজন দর্শক আছেন, প্লিজ। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আসিফ ভাইয়ের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। জি নিশ্চয়ই বলুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম আসিফ ভাই। ওয়া আলাইকুম সালাম, ইদ মোবারক ভাই। ইদ মোবারক। আমি আপনার ফ্যান একজন। আচ্ছা, থ্যাংক ইউ। আমি মিরপুরে থাকি। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? মারা গেছে যে রিপন। রিপন? হ্যাঁ রিপন, আমার মামা। আমার কাউসাররা সবাই দেখছে টিভি, আমি যতটুকু জানি মানিকরা সবাই টিভি দেখছে, আমি জানি মিরপুর আমার একটা। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আমরা যেগুলো হচ্ছে এখন আর ওখানে যাব না। হ্যাঁ, আমরা রিপনকে স্মরণ করি এবং ও খুব ভালো ছেলে ছিল এবং সে আমাকে ছাড়া কিছু বুঝতো না। থ্যাংক ইউ ভেরি মাচ পলাশ, থ্যাংকস রিপন। আমাদের ধন্যবাদ আপনাকে। তা আবেগে একটা সম্পর্ক ছিল, ছেলেটা খুব অল্প বয়সে হার্ট অ্যাটাক করে মারা গেছে কোনো কারণ ছাড়া এর কি। যাক, আমরা এখন গেছি আজম ভাইয়ের ডিগান নিশো, আমাদের রিকোয়েস্ট আছে পাশাপাশি। আজম ভাইকে একটু সাথে স্মরণ করতে চাই সবসময় আমি। কত কথা
চলে যাব চিরতরে সবাই চলে আজম ভাই ঠিকই চলে গেলেন মায়া ভরা পৃথিবী ছেড়ে এই স্টেজে কিন্তু আমরা ছিলাম একসাথে আমি বলছিলাম এবং লাইভে ছিল লাইভ অনুষ্ঠান ছিল এবং আজম খানের আমার মনে হয় ওনার একমাত্র লাইভ প্রোগ্রাম ছিল ওটি মানে শেষ আমার আমার মেমোরিতে কুলা আমার আমি এভাবে কোনো প্রোগ্রাম দেখিনি আর আজম ভাই সাধারণত পার্টিসিপেট করতেন না আর আমারও সৌভাগ্য তোমাদের কারণে যে আমি এমসি ছিলাম তখন এবং আমরা খুব মজা করেছিলাম আজম ভাই নিজেই একদম জলজন্ত একজন লাইভ পারফর্মার ছিলেন অনেক জনপ্রিয় এবং অনেক মানে স্টেজটা কন্ট্রোল করতে পারতেন খুব মারাত্মকভাবে মানুষ ছিলেন খুব ভালো আমার সৌভাগ্য হয়েছে ওনার স্নেহ পাওয়ার অনেক লম্বা সময় ধরে আমরা সবাই জাতি হিসেবে কৃতজ্ঞ একজন মুক্তিযোদ্ধা একজন সঙ্গীত শিল্পী সবকিছু মিলে তো দর্শক আছেন একজন হ্যালো ওয়ালাইকুম সালাম ঈদ মোবারক জি কে বলছেন আমরা কৃতজ্ঞ আসলে বৈশাখী টেলিভিশন আমরা সবাই প্রথম থেকে প্রোগ্রামটা দেখতেছি লাইনটা পেয়েছি অনেক কষ্ট বিনিময়ে লাইনটা পাওয়া গেছে একটা রিকোয়েস্ট ছিল আর কি যে একটা গান যে চোখের জলে যদি হতে পারে নদীর গানটা যদি একটু চোখের জল আসলে আমাদের সময় আছে দুইটা গানের আর আমরা আমি ঠিক গানটা ধরতে পারছি না চোখের জলে আমার চোখের অশ্রুর জলে আমি বলি যে চোখের জলে যদি হতে পারে নদী তোমাকে এত বেশি ভালোবেসে চোখের জলে যদি হতে পারে নদী এটা না তোমাকে এত বেশি ভালোবেসে ভাই রে ভাই এটা তো আপনি এনসাইক্লোপিডিয়া এটা আসলে তোলা নাই ইনশাল্লাহ নেক্সট টাইম মনে থাকবে গানটা থ্যাংক ইউ ভাই অনেক ধন্যবাদ আপনাকে আরে কুত্তে গান নিয়ে আসছে এটা তো মুশকিল এই ভালোবাসা আপনি কই রাখ না না অসম্ভব এটা আসলে এবং এবং এমন কিছু গান ওনারা আমার ফ্যানরা জানেন ইভেন আমার যে ফ্যান ক্লাবের আমার একটা ফ্যান পেজ আছে কিছু ফ্যান ক্লাব আছে বিভিন্ন শহরে এরা যে কি কি গান কোথেকে বের করে আমি নিজে মাঝে মধ্যে অ্যাস্টোনাইজড হয়েছি মাঝে মধ্যে মনে হয় আসলে আমি আরও সিনসিয়ার হয়েছিল কারণ আমি এত তুফানের গতিতে গান গেয়েছি তখন এই জন্য আসলে অনেক সময় নিজের এই স্মৃতি বিভ্রম ঘটে যায় যাক এখন আবার একটু স্মৃতির কথা মনে করে আমার মনে হয় এত রিকোয়েস্টের একটা গান ও প্রিয়া তুমি কোথায় ফাইনালি ফাইনালি আমি বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ ভাঙে চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছো দূরে পাই না তোমায় ভুলে যেতে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় বুকে জমানো ব্যথা
চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। ও প্রিয়া ও প্রিয়া শেষে আমার না খুব কমন একটা প্রশ্ন করতে ইচ্ছে করতেছে, সেটা হচ্ছে যে এই গান গাওয়ার পর আপনার অনুভূতি কি? না ভালো লাগে, প্রথম গান প্রথম অ্যালবামের গান মানুষ পছন্দ করে, কিন্তু আমি ইচ্ছর গানটা অ্যাভয়েড করে যাই। তো গানটা যখন গাইছিলাম আমি কিন্তু গানের লিরিক কিন্তু আনতে ভুলে গেছি এখানে, আমি শুধু ওই যে রাউডি রাঠোরের মতো রিওয়াইন করছিলাম মাথার মধ্যে যে পুরনো লিরিকটা যেন আবার আসে আর কি। আজকে আমাকে একজন মানে হঠাৎ করে সকালে বলছিল যে আজকের শিল্পীকে, তো আমি আপনার নাম বলতে যাব, তখন উনি বললো হ্যাঁ হ্যাঁ উনি তো আমাদের একটা প্রোডাক্ট লঞ্চিং এর সময় উনি এই গানটা গেয়েছিলেন, এবং সেটা আই থিঙ্ক 13-14 বছর আগে, 14 বছর আগে, এবং মানে তার মানে এই গানটা, এবং কি বলবো সবাই আপনার নামের সাথে এই গানটা আসলে অনেক, এই গানটা আসলে আমি যেখানে আছি যে পর্যায়ে আছি আসিফ মানে অপ্রিয়া তুমি কোথায়, আমি যত আরো আরো 1500 গান গেয়েছি আরো, কিন্তু ওই অপ্রিয়াকে ওভারটেক করার মতো স্পর্ধা আমার নাই, ক্ষমতাও নাই, এই হলো মূল কথা আর কি।
এই গানটার জন্য আমাদের অনেক ভালোবাসা রইল। থ্যাঙ্ক ইউ। কিন্তু যেহেতু শেষ পর্যায়ে শেষ গানটা আমরা শুনবো, তো থ্যাঙ্ক ইউ নিশো, তুমি বিদায় নিয়ে নাও। আমি তো কথা বলি, আমি হচ্ছে আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য মাত্র একটু সময় নিলাম যে আমি আপনাকে এরকম করবো, আমি এভাবে চলে যাবো নেক্সট টাইম না। আপনাকে আসলে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা, অনেক কিছু কি বলবো, মানে আমাদের সবার পক্ষ থেকে আসলে আসিফ ভাই, মানে ঈদের আনন্দ আসলে অন্যরকম হয়ে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসলে এই প্রোগ্রামটা নিয়ে খুব টেন্স ছিলাম, অনেকদিন লাইভ করি না, আর তাছাড়া রোজা ছিলাম, রোজার সময় প্র্যাকটিস করেছি, আর বৈশাখের প্রোগ্রাম আমি জানি আমার ফ্রেন্ডরা ওয়েট করছে আমার প্রোগ্রামটার জন্য, খুব কেয়ারফুল থাকতে হয়, লাইভে অনেক ভুল ভ্রান্তি হয়ে যায়, অনেক ভুল আজকেও হয়েছে, আমি ক্ষমা চাইছি। আর তোমাকে স্পেশালি ধন্যবাদ, ইসলাম শফিককে ধন্যবাদ, বৈশাখ টেলিভিশনকে ধন্যবাদ, এখানে যারা ক্যামেরার ক্রু আছেন, লাইটস, সাউন্ড, সবাইকে কৃতজ্ঞতা। মিউজিশিয়ানস, আপনার জন্য স্পেশাল একটা থ্যাঙ্কস যে আপনি এবার প্রথম, আপনি সবসময় বলেন যে আমাকে এদের লাইভ হলে একটু পরে দিকে, কারণ আপনি কুমিল্লা যাবেন, কিন্তু এবার আপনি এই অনুষ্ঠানের জন্য যাননি এবং অনুষ্ঠান করে তারপর কুমিল্লা যাবেন, এটা আমাদের জন্য কত বড় পাওয়া এটা আমি আসলে আপনাকে বলতে পারবো না। সেই সাথে আপনার সাথে যারা আছেন তাদের সবাইকে তো অবশ্যই ঈদের শুভেচ্ছা এবং ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আর দর্শক যারা আছেন তারা নিশ্চয়ই অনেক বেশি আনন্দে, এবং আপনি ফোনগুলো পেয়েও বুঝেছেন, এবং লাস্ট এইমাত্র যে এস এম এসটা আমার সামনে আসলো আমি সেটাই পড়তে চাই আসলে। থ্যাংকস আসিফ ভাইয়া ফর গিভিং আস সাচ আ গ্রেট শো, এবং নিশাপুকে থ্যাংকস, আই এনজয়েড দিস হোল প্রোগ্রাম এ লট, প্লিজ রিড মাই এস এম এস, থ্যাংক ইউ রাজ। মানে একদম একটা এন্ডিং এস এম এস বলা যায়। সো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ। আমরা শেষ গান দিয়ে শেষ করছি, যেটা আমি একটু বিদায় নিই, প্লিজ প্লিজ ওরে বললাম, আমি আমাকে সরা দিবা। প্রিয় দর্শক, আমরা আমাদের ঈদ এই আনন্দ আয়োজনের একেবারে শেষ পর্যায়ে, শেষ গান শুনবো আমরা আজকের মতো শেষ গান, কাল ঠিক 11:15 আবারও হাজির হয়ে যাব, আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। সবাইকে অনেক 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 ধন্যবাদ, অনেক ঈদের শুভেচ্ছা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, যারা বাড়ি থেকে ফিরে আসবেন কাল সকালে তারা অনেক নিরাপদে আসবেন আশা করছি, ভালো থাকুন, আমরা শেষ গান শুনছি। ধন্যবাদ দর্শক, আমাকে দেখলেন, যারা আমার ফ্যান্স, যারা এত কষ্টকর অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা শেষ গান করছি বদলে যাও বদলে দাও, গানটির কথা লিখেছেন আবিদুল সুফিয়ান শামীম, এসআই টুটুল সুর করেছেন, এবং আমি শুধু বলতে চাই এই গানটি আমাদেরকে খুব ভালোভাবে শুনতে হবে, আমরা সবাই নিজেরা বদলে যাব এবং বদলে যাওয়ার গান গাইবো, পুরো দেশটা বদলে যাবে, একটা সুন্দর একটা বাংলাদেশ আমরা চাই, সেটার প্রত্যাশা এই গানটি। নিশো তোমাকে ধন্যবাদ, ইসলাম শফিককে ধন্যবাদ, বৈশাখী টেলিভিশনকে ধন্যবাদ, আমার মিউজিশিয়ানস সবাই যারা সবাইকে ধন্যবাদ, দর্শক আপনাদেরকে স্পেশাল ধন্যবাদ, আমার বউকে বেশি ধন্যবাদ দিচ্ছি একটা কারণে, ওর কথা বলা হয়নি আজকে, আমি যখন গানগুলো লিখছিলাম তখন সে পাশে বসে অ্যাসিস্ট করেছে, সে ভুল করে বেশি কিন্তু হেল্প করে।
বদলাবে সব বদলাবে।